چون سن ابیسی ریدیو 89.2 FM شروع هایی از گوش ایکس فایلز و شانگی ایچی شدید از ایکس فایلز ایچی خاطر نشون بین تا اوتی نیرمان نیرمان و راش مورو که تکا گالپو گلو کی که بول شادر منوشه نه امرتا مانه هلا او بیجات منوش اتاده تاش بونوته گارا گاریو خوچه بازه امون اونین گالپو که جاده تکی اکتو اکتو کلی تویری کارا شارو جانسو নিকশ রহস্যের গাঢ় অন্ধকার। ভালোবাসা সুন্দর মোহনীয়, তবে অনেক সময় এই ভালোবাসায় কিন্তু হতে পারে প্রাণ সংহারী। চলুন আজকে আসে এক্স ফাইলস শুনে আসি অভিজাত পার্সিয়ান পরিবারের নারী শাকিরা খালিলির গল্প। আর গল্পটি শুনবেন সেতুর কাছ থেকে। গল্পটি শোনা হয়ে গেলে আবার আমি ফিরে আসবো। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM সঙ্গে আছি আমি। ১৯৪৭ সালের ২২ আগস্ট মাদ্রাজের একটি পার্সিয়ান মুসলিম পরিবারে জন্ম নেন শাকিরা খালেলি। বাবা গোলাম হোসেন নামাজি এবং মা গওহর তাজ বেগমের মেয়ে ছিলেন শাকিরা। গওহর তাজ বেগমের বাবা অর্থাৎ শাকিরা খালেলির নানা ছিলেন প্রথমে জয়পুর এবং পরবর্তীতে হায়দ্রাবাদে কর্মরত দেওয়ান। শাকিরার দাদা মোহাম্মদ নামাজিও খুব একটা কম কিছু ছিলেন না। ব্যবসায়ী মোহাম্মদ নামাজির ব্যবসা ছড়িয়ে ছিটিয়েছিল ইরান, সিঙ্গাপুর আর আমেরিকাতেও। তাদের বেশ প্রভাব প্রতিপত্তিও ছিল তার। ভারত, ইরান আর সিঙ্গাপুরের জনস্বার্থে নানা রকম প্রতিষ্ঠান নির্মাণ করেন শাকিরা খালিলির দাদা। তার ভেতর নামাজি হাসপাতাল বেশ পরিচিত। জন্মের পর অনেকটা সময় সিঙ্গাপুরে কাটিয়েছেন শাকিরা খালিলি। বাবা মা সিঙ্গাপুরে থাকায় সেখানেই পড়াশোনা করেছেন তিনি। ১৯৬৫ সালে ১৮ বছর বয়সে নিজের কাজিন আকবর মির্জা খালিলির সাথে ভালোবাসা সম্পর্কে আবদ্ধ হন শাকিরা। শাহ তাজ বেগম এবং গওহর তাজ বেগম ছিলেন দুই বোন, তাই শাকিরা আর আকবরের এই সম্পর্ককে কোন রকম বাধা দেননি তারা। একটা সময় বিয়ে হয়ে যায় আকবর খালিলি এবং শাকিরার। বিয়ের পর শাকিরা হয়ে ওঠেন শাকিরা খালিলি। মানুষ হিসেবে কেমন ছিলেন আকবর খালিলি? খুব ভালো খেলোয়াড় এবং শিক্ষার্থী ছিলেন তিনি। চেন্নাই থেকে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। টেনিস খেলোয়াড় হিসেবে ভারতে বেশ ভালো কিছুই করার ক্ষমতা রাখতেন, কিন্তু সবকিছু বাদ দিয়ে দাদার পদাঙ্ক অনুসরণ করেন তিনি। আইএফএস এবং আইএএস দুটো পরীক্ষাতেই বসেন তিনি। ১৯৫৪ সালে আইএফএস এ যোগ দেন। নিজের কাজের তাগিদে নানা জায়গায় বদলি হতেন আকবর খালিলি। মোট ৪টি সন্তান জন্ম নেয় শাকিরা খালিলি এবং আকবর খালিলির ঘরে। জেবুনতে খালিলি, সাবাহ, রেহানে এবং ইসমাত খালিলি। বেশ কেটে যাচ্ছিল এই দুজনের সংসার। হঠাৎ করেই ইরানে বদলি হয়ে যান আকবর খালিলি। মেয়েদের নিয়ে ইরানে যেতে রাজি হননি শাকিরা। বাবা দাদার মতোই দানশীল ছিলেন শাকিরা, তাই আশেপাশের মুসলিম জনগোষ্ঠীর ভেতরে বেশ সুনাম কুড়িয়ে ফেলেন তিনি দ্রুত। গল্পটা এই পর্যন্ত খুব সহজ ও সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। হাসি খুশি এই পরিবারে না ছিল টাকা পয়সার অভাব না ভালোবাসার, কিন্তু তবুও ঝড় এসেছিল পরিবারটিতে। কিন্তু কিভাবে? ১৯৯১ সালের কথা। শাকিরার সন্তান সাবাহ নিজের সাধ্য মতো খুঁজে বেড়ায় তার মাকে। সম্ভাব্য সব জায়গায় খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। নিজের সৎ বাবার কাছে জানতে চায় মা কোথায়, কিন্তু শাকিরার দ্বিতীয় স্বামী মুরালী মনোহর মিশ্রা স্পষ্টভাবে কোনো উত্তর দেন না। সন্দেহ হয় সাবার। ১৯৯২ সালে সেই সন্দেহ আর একটা আশঙ্কা গাঢ় হয়ে ওঠে মনের ভেতর। সোজা ব্যাঙ্গালোরের কর্ণাটকের অশোকনগর পুলিশ স্টেশনে যায় সাবা। হাবিয়াস কর্পস কেস দাখিল করেন তিনি, তবে তার আগে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয় তাকে। এরপরে তিনটি বছর শাকিরা খালিলিকে খুঁজে বেড়ায় ব্যাঙ্গালোর পুলিশ, কিন্তু কোনো খোঁজ মেলে না তার। যেন বিশাল সম্পত্তির মালিক এই নারী কাউকে কিছু না জানিয়ে হুট করে উধাও হয়ে গিয়েছেন। সাবার সাথে পরিবারের বাকি সদস্যরাও এ সময় খুঁজে বেড়ায় শাকিরাকে। কেস করার কিছুদিনের ভেতরেই পুলিশ শাকিরা খালিলির কেসকে আর সব কেসের মতো ফাইলবন্দি করে রেখে দেয়। ভুলে যায় হারিয়ে যাওয়া শাকিরা খালিলির কথা। তবে পুলিশকে খুব বেশি দিন চুপ করে থাকতে হয়নি। শাকিরার প্রথম স্বামী আকবর খালিলি ছিলেন একজন আইএফএস অফিসার। তাদের পরিবার ছিল সম্ভ্রান্ত এবং প্রভাবশালী। আকবর খালিলি পুলিশকে চাপ দেন শাকিরার ব্যাপারে খোঁজ খবর চালু রাখতে।
ফলে পুলিশ একটা সময় তৎপর হয়ে ওঠে সুন্দরী রহস্যময় আর অগাধ সম্পত্তির মালিক শাকিরা খালিলির গুম হওয়ার রহস্য উদ্ঘাটনে। শাকিরা খালিলিকে খুঁজতে গিয়ে প্রথমেই জানার দরকার পড়ে তার ব্যক্তিগত জীবন। বেরিয়ে আসে ধীরে ধীরে শাকিরা খালিলির জীবনের অনেকগুলো না জানা দিক, আর এগুলোর ভিতরে প্রথমেই ছিল শাকিরা খালিলের দুইটি বিয়ে। নিজের প্রথম স্বামী আকবর খালিলিকে তালাক দিয়ে মুরালী মনোহর মিশ্রা ওরফে স্বামী শ্রদ্ধানন্দের সাথে বিবাহ বন্ধনে জড়ান শাকিরা খালিলি। এর আগে আকবর খালিলির সাথে শাকিরার বিয়ে হয় ভালোবেসে। প্রায় তিন যুগ আগে ভালোবেসে একে অন্যকে বিয়ে করেন শাকিরা এবং আকবর। বিয়ের পর মুরালির সাথেই থাকতেন শাকিরা। নিজের প্রথম স্বামীর সাথে যোগাযোগ না থাকলেও সেই ঘরের চার মেয়ের সাথে প্রায় দেখা সাক্ষাৎ করতেন তিনি। মা মেয়ের ভেতরে বন্ধন ছিল গাঢ়। শাকিরার মেয়েরা তার বাসায় মাঝে মাঝেই দেখা করতে আসত, কথাবার্তা হতো তাদের মায়ের সাথে। বিশেষ করে শাকিরার মেয়ে সাবার সাথে বেশ ভালোই সম্পর্ক ছিল তার। প্রতিদিন দুই থেকে তিনবার ফোনে কথা হতো তাদের, কিন্তু 1991 সালের পর থেকে আর কখনোই কথা বলতে পারেনি সাবা শাকিরার সাথে। হুট করে সেবার পুরো দিন মায়ের কোনো কল না পেয়ে খানিকটা চিন্তিত হয়ে পড়ে মডেল হিসেবে কর্মরত সাবা। তখন বোম্বেতে কাজ করত সাবা, তাই তার পক্ষে মায়ের খোঁজ নেওয়ার জন্য তখনই চলে আসা সম্ভব ছিল না। তাই স্বামী শ্রদ্ধানন্দকে কল করে সে, কিন্তু তার মায়ের সাথে তাকে কথা বলতে দেওয়া হয় না। এটা সেটা বলে পাশ কাটিয়ে দিতেন স্বামী শ্রদ্ধানন্দ। তবে সব মিলিয়ে সন্দেহ গড়ে উঠতে অনেকটা দিন সময় লেগেছিল। তারপর একদিন ফোনে স্বামী শ্রদ্ধানন্দ জানায় শাকিরা এখন দেশে নেই, সে মা হতে চলেছে আর তাই বিদেশে চলে গিয়েছে। নির্দিষ্ট কোনো দেশের কথা জানাতে চায়নি তখনও শ্রদ্ধানন্দ। এর ভেতরে মাকে খুঁজতে বেশ কয়েকবার সাবা স্বামী শ্রদ্ধানন্দের কাছে যায়, কিন্তু তিনি কখনোই কোনো ব্যাপারে খোলাসা করে উত্তর দেননি সাবাকে। বারবার জিজ্ঞেস করায় একটা সময় স্বামী শ্রদ্ধানন্দ সবাইকে জানান শাকিরা আমেরিকায় গিয়েছে, এমনকি নিউ ইয়র্কের একটি হাসপাতালের ঠিকানা দেন তিনি সাবাকে। সবাই সেই হাসপাতালের খোঁজ করে, কিন্তু সেখানে শাকিরা খালিলি নামে কোনো মানুষ ছিল না। ফলে আবার স্বামী শ্রদ্ধানন্দকে ফোন করে সাবা, তার কাছে খোঁজ নিতে যায়। তখন তিনি প্রথমে ভাব ধরেন যেন তিনি ঠিক বলেছিলেন, কোনোভাবে শাকিরা তাকে ঠিক তথ্য দেয়নি। আর তারপর পরই আবার তিনি জানান যে তিনি ভুল বলেছিলেন। শাকিরা ইংল্যান্ডের কোন একটি হাসপাতালে আছে আর ভালোই আছে সে। সাবা স্বামী শ্রদ্ধানন্দের কাছে শাকিরার ঠিকানা, ফোন নম্বর বা যোগাযোগ করার মতো কিছু একটা চায়। স্বামী শ্রদ্ধানন্দ সরাসরি না করে দেন তাকে, জানান শাকিরা যাওয়ার সময় এমন কিছুই রেখে যায়নি যেটা দিয়ে তার সাথে যোগাযোগ করা যেতে পারে। এভাবেই হয়তো আরো বেশ কিছুদিন কেটে যেত, কিন্তু স্বামী শ্রদ্ধানন্দ নিজেই নিজের জালে ফেসে যান একটা সময়। সেবার মায়ের সম্পর্কে কথা বলতেই মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে স্বামী শ্রদ্ধানন্দের সাথে দেখা করে সে। সেখানে আবার তাকে স্বামী শ্রদ্ধানন্দ জানায় যে শাকিরা খালিলি দেশের বাইরে রয়েছে। কথা বলতে বলতে একটা সময় স্বামী শ্রদ্ধানন্দ একটু পাশে যায়, আর সেই সময় সাবা চোখে পড়ে স্বামী শ্রদ্ধানন্দের সাথে আনা কিছু কাগজের উপর। কাগজগুলো টেবিলের উপর রাখা ছিল, সেদিকে ভালো করে তাকাতেই একটি পাসপোর্ট দেখতে পায় সাবা। পাসপোর্টে ছিল তার মা শাকিরা খালিলির। সন্দেহ তীব্র হয় সারার, এখানে যদি শাকিরার পাসপোর্ট থাকে তাহলে শাকিরা কি করে বিদেশে গেল? তার মানে কি স্বামী শ্রদ্ধানন্দ মিথ্যা কথা বলছেন? এছাড়া এর ভেতরে 9 মাস কেটে গিয়েছে, যদি শাকিরা সন্তান সম্ভবাও হয়ে থাকেন এবং নিজের অবস্থান লুকিয়ে রাখতে চান তাহলেও এর ভেতরে তার সন্তানের জন্ম হওয়ার কথা। তাই শেষবারের মতন স্বামী শ্রদ্ধানন্দকে সাবা জানায় যে এরপর যদি ঠিকঠাক কোনো তথ্য তাকে দেওয়া না হয় কিংবা শাকিরার সাথে যদি তাকে দেখা করিয়ে দেওয়া না হয় তাহলে সে পুলিশের সাহায্য নেবে। পুলিশের কাছে যায় সাবা, তবে পুলিশের তদন্তকালীন সময়ে প্রথমেই প্রশ্ন আসে শাকিরা খালিলি আকবর খালিলিকে ছেড়ে দ্বিতীয় বিয়ে কেন করেছিলেন, কে এই মুরালী মনোহর মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দ। তদন্ত শুরু করে পুলিশ। মুরালী মনোহর মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দ সম্পর্কে বেশ অন্যরকম কিছু তথ্য পায় তারা। মুরালী মনোহর মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দ রামপুর স্টেটের নবাবের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি উত্তরপ্রদেশের রামপুর রয়্যাল ফ্যামিলির জায়গা জমির দেখভাল করতেন। আকবর এবং শাকিরার খুব ভালো সম্পর্ক ছিল রামপুর রয়্যাল ফ্যামিলির সাথে, প্রায় তারা সেখানে বেড়াতে আসতেন। দিল্লিতে শাকিরার সাথে দেখা হয় মুরালী মনোহর মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দের। যেহেতু জায়গা জমি নিয়ে বেশ ভালো বুঝতেন তিনি, ফলে নিজের জায়গা জমি সংক্রান্ত সমস্যাগুলো তাকে বলতেন শাকিরা, আর সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করেন মুরালী মনোহর। এই সময়ে একে অন্যের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা।
শেষ সময় আকবর খালিলি ট্রান্সফার হয়ে শাকিরার কাছ থেকে একটু দূরে অবস্থান করছিলেন। চার মেয়েকে নিয়ে শাকিরা একাই থাকতেন, এই সুযোগটাই কাজে লাগায় স্বামী শ্রদ্ধানন্দ। এমনিতে ঘনিষ্ঠতা তো ছিলই, সেটাকে আরো একটু বাড়িয়ে তোলার চেষ্টা করে সে। এই সময় শাকিরা একসময় ধরা দেন শ্রদ্ধানন্দের কাছে। বাইরের অনেকেই জানত এই ব্যাপারগুলো, এমনকি শাকিরার মেয়েরাও, কিন্তু এই ঘনিষ্ঠতা যে বিয়ে পর্যন্ত গড়াবে সেটা কেউই বুঝতে পারেনি। 1986 সালের এপ্রিলে নিজের প্রথম স্বামীকে তালাক দিয়ে স্বামী শ্রদ্ধানন্দকে বিয়ে করেন শাকিরা খালিলি। শাকিরার মা গওহর তাজ বেগম প্রথম থেকেই মেয়ের এই সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলেন। হুট করে মেয়ের বিয়ের সিদ্ধান্তে ভেঙে পড়েন তিনি। মেয়েকে বোঝাতে চেষ্টা করেন যে স্বামী শ্রদ্ধানন্দের মতো মানুষগুলো কেবল টাকার জন্যই ধনী কাউকে বিয়ে করতে চায়। তবে তখন এসব বোঝার মতো মানসিক অবস্থা ছিল না শাকিরার। বিয়ে করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন তিনি, তাই বিয়ে হতেও খুব একটা সময় লাগেনি। কিন্তু কেন, এই বিয়ের পেছনে কি শুধু ভালোবাসা কিংবা চাওয়া পাওয়া ছিল? স্বামী শ্রদ্ধানন্দ কেন বিয়ে করেছিলেন শাকিরাকে, সেটার হিসেব একেবারেই হয়তো আলাদা। তবে শাকিরার এই বিয়ে করার পেছনে অন্যতম কারণ ছিল ছেলে সন্তান। অবাক হচ্ছেন, অবাক হওয়ার মতো হলেও নিজের চার মেয়ের পর একটি ছেলের ইচ্ছা বুকে পুষে রেখেছিল শাকিরা। স্বামী শ্রদ্ধানন্দের সাথে ঘনিষ্ঠতা তো গড়ে উঠেছিলই, সেই সাথে স্বামী শ্রদ্ধানন্দ শাকিরাকে বোঝাতেও সক্ষম হয়েছিলেন যে তিনি ইচ্ছে করলে মন্ত্রতন্ত্রের মাধ্যমে শাকিরার কোলে একটি ছেলে সন্তান দিতে পারবেন। আর এই বিশ্বাসেই শাকিরা নিজের স্বামী ও সন্তানকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করতে উৎসাহ পেয়েছিলেন, এমনটাই ধারণা করে পুলিশ। শাকিরার মেয়েরা বারবার থানায় যেতে থাকে, পুলিশকে চাপ দিতে থাকে মায়ের খোঁজ করার জন্য, কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল কিছু না কিছু একটা খারাপ ঘটনা তাদের মায়ের সাথে ঘটেছে। কেবল সাবানা, এবার পুলিশের কাছে আসেন শাকিরার আরেক মেয়ে জীবন্দা। পুলিশের এমন অলস হয়ে বসে থাকা নিয়ে কথা তুলেছে। মুরালী মনোহর মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দই যে শাকিরাকে গুম করেছে সেটা পুলিশকে জানায় জীবন্দা। পুলিশ কেন এখনো তাকে আটক করছে না সেটাও জানতে চাইছে। এর ভেতরে অবশ্য বেশ কয়েকবার মুরালী মনোহর মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দকে থানায় তলব করা হয়। এভাবে একটা সময় শাকিরার উধাও হওয়ার 2 বছর কেটে যায়। ১৯৯৪ সালের মার্চ মাসে কেসটি ব্যাঙ্গালোর ক্রাইম ব্রাঞ্চ পুলিশকে দেওয়া হয়, কারণ পুলিশের মনে তখনও বেশ খটকা লাগে ব্যাপারটি নিয়ে। সে সাথে খালিলি পরিবারের পক্ষ থেকে আসা প্রতিনিয়ত চাপ তো ছিলই। সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ নিজেদের সব ধরনের সোর্স কাজে লাগানোর চেষ্টা করে, অপরাধীদের জেরাগুলো খুঁজে ফেলে যদি কোনো সূত্র পাওয়া যায়। আর সেই সময় হঠাৎ একটা সূত্র চলে আসে পুলিশের হাতে। সেখানে ছদ্মবেশে থাকা পুলিশ কনস্টেবল মহাদেব শুনতে পান 2 মাতালের আলাপচারিতা। স্বামী শ্রদ্ধানন্দকে নিয়ে কথা বলছিল তারা। কিছুদিন আগে 81 রিচমন্ড রোডে কাজ পড়েছিল তাদের। স্বামী শ্রদ্ধানন্দ সেদিন একটা কফি আনিয়েছিল তার বাড়িতে। এই একটি তথ্যই পুলিশের কাছে পুরো কাজটাকে অনেক বেশি সহজ করে দেয়। অনেকগুলো প্রশ্ন ছিল পুলিশের মনে, কেন 81 রিচমন্ড রোডে কোনো কফিনের দরকার পড়েছিল? কেউ কি মারা গিয়েছিল ওই বাড়িতে? যদি মারা গিয়ে থাকে তাহলে সে কে? আর এই সব প্রশ্নের উত্তর কেবল একজনই দিতে পারতেন, আর তিনি হলেন স্বামী শ্রদ্ধানন্দ। ইন্সপেক্টর তথ্যটি থানায় জানালে আটক করা হয় 2 মাতালকে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের, আর তারপর ঘটনার সত্যতা জেনে স্বামী শ্রদ্ধানন্দকে জেরা করে পুলিশ। থানায় আনা হয় শ্রদ্ধানন্দকে। পুলিশের প্রথম জিজ্ঞাসা সোজা না জানিয়ে দেন তিনি, জানিয়ে দেন যে কোনো কফিন আনেননি তিনি। পরে পুলিশ বাধ্য হয় শ্রদ্ধানন্দের সামনে কফিন সরবরাহকারী দুজনকে নিয়ে আসতে। তাদের দেখার পরে মুখ খুলতে রাজি হন তিনি। পুলিশকে জানান তিনি শাকিরা খালিলির সব রহস্য সমাধান লুকিয়ে আছে তারই বাড়িতে। পুলিশকে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। সেখানে বাড়ির একটা নির্দিষ্ট অংশে 4 কোণা করে চক দিয়ে ঘর কাটেন তিনি। সেখানে পুলিশ কোদাল দিয়ে খুঁড়তে আরম্ভ করে। খুব বেশিক্ষণ খুঁড়তে হয়নি, তার আগেই উঁকি মারে একটা আস্ত কফিন। কফিনের ভেতরে শুয়েছিল একটি কঙ্কাল। কঙ্কালের একদিকে চুড়ি ছিল, খানিকটা ছেঁড়া শাড়ি ছিল পাশে, আর 10টা স্বাভাবিক কফিনের মতো ছিল না কফিনটা। কফিনের ভেতরের দিকে ছিল অসংখ্য নখের আঁচড়। কঙ্কালটির অবস্থানও ছিল একটু অন্যরকম, যেন কদিন ধরে প্রচন্ড চেষ্টা করেছিল কেউ একজন কফিন থেকে বেরোবার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। অসহায় হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে কফিনের ভেতর। যে কারোর জন্য উপসংহার টানাটা খুব সহজ হয়ে দাঁড়ায় এ পর্যায়ে, নিশ্চয়ই শাকিরা খালিলির কঙ্কাল এটা।
সিসিবি আরো ভালো করে পরীক্ষার জন্য হায়দ্রাবাদ ল্যাবে ফটোগ্রাফ, সুপার ইম্পোজিশন এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করান কঙ্কালটির। আর ফলাফল একদম যা ভাবা হয়েছিল তাই। কঙ্কালটি ছিল হঠাৎ করে 3 বছর ধরে উধাও হয়ে যাওয়া শাকিরা খানিমের। মেয়েকে শনাক্ত করতে নিয়ে আসা হয় গওহর তাজ বেগমকে। তিনি শাকিরার হাতের 5 আঙ্গুলে পরা 5টি আংটি, চুড়ি আর চুল দেখে চিনতে পারেন যে এটাই তার মেয়ে। 3টি বছর কেটে গেলেও এই জিনিসগুলো অনেক ভালো অবস্থাতেই ছিল, আর সেটা সবার জন্যই ছিল বেশ আশ্চর্যজনক। কে খুন করেছিল শাকিরা খালিদিকে? নিশ্চয়ই স্বামী শ্রদ্ধানন্দ। কিন্তু এটা সঠিকভাবে বলা এবং স্বামী শ্রদ্ধানন্দকে বিচারের মুখোমুখি করাটা সিবিসির পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়, কারণ এই হত্যার কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না। ঠিক কেন, কিভাবে হত্যা সম্পন্ন হয়েছে সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছিল না। স্বামী শ্রদ্ধানন্দ জানান তিনি শাকিরা খালিলিকে খুন করেননি, কারণ শাকিরাকে খুন করার মতো কোনো মোটিভ ছিল না তার। কোনো কারণ ছাড়া কেন তিনি খুন করতে যাবেন নিজের স্ত্রীকে? তবে সিসিবি থেমে থাকেনি, নিজেদের তদন্ত চালিয়ে যেতে থাকে তারা। আর জানতে পারে যে মৃত্যুর আগে শাকিরার সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নিয়েছিলেন স্বামী শ্রদ্ধানন্দ। ফলে শাকিরা মারা গেলে তার সমস্ত সম্পত্তি স্বামী শ্রদ্ধানন্দের কাছেই যাবে। শ্রদ্ধানন্দের সাথে সংসার করার সময় বেশ হতাশ হয়ে পড়েন শাকিরা, অনেক বেশি ঝগড়া হতো তাদের মধ্যে। আর এর কারণ ছিল শ্রদ্ধানন্দের নেতিবাচক কার্যক্রম। পুলিশের কাছে নিজের স্বীকারোক্তিতে শ্রদ্ধানন্দ জানান নিজের কিছু বাজে অভ্যাসের কারণে টাকা খরচ করেছিলেন তিনি। এর ভেতরে ছিল মদ্যপান, পরনারী আসক্তি, জুয়া খেলা সহ আরো অনেক কিছু। এর সাথে চলে আসে আয়কর আর পারিবারিক কিছু সমস্যা। আর এই অতিরিক্ত টাকা পয়সা খরচ করার ব্যাপার থেকেই ঝামেলা শুরু হতো স্বামী শ্রদ্ধানন্দ এবং শাকিরার ভেতর। স্বামী শ্রদ্ধানন্দের মাথায় একটা সময় শাকিরার টাকাগুলোর লোভ জেঁকে বসে। তার ভেতরে আশঙ্কা ছিল শাকিরা নিজের সম্পত্তি থেকে স্বামী শ্রদ্ধানন্দকে বাদ দিয়ে দেবেন, আর তাই শাকিরাকে ভুলিয়ে ভালিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নিয়েছিলেন তিনি। শাকিরা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই শাকিরার সমস্ত সম্পত্তি একটু একটু করে ভাগ করতে শুরু করেন তিনি। তারপর সেই সম্পত্তি বেচতে থাকেন আর কিছুদিনের ভেতরেই কয়েক কোটি রুপির মালিক হয়ে যান তিনি। কফিন খুঁজে পাওয়ার পর এমন কিছু কাগজ আসে সিসিবির হাতে যেগুলো দেখে বোঝা যাচ্ছিল যে শাকিরার মৃত্যুর পর শাকিরার ভুয়া স্বাক্ষর দিয়ে অনেক কাজ চালিয়েছেন স্বামী শ্রদ্ধানন্দ। এইসব কিছুকে আমলে নিয়ে স্বামী শ্রদ্ধানন্দের উপরে শাকিরা খালিলির হত্যার অভিযোগ আনে সিসিবি। এছাড়া শাকিরা খালিলির ঘরের ভেতরে থাকা কফিন এবং তাতে শাকিরার লাশ তো ছিলই। স্বামী শ্রদ্ধানন্দ যদি শাকিরাকে খুন নাই করতে চাইতেন তাহলে কফিন কেন আনিয়েছিলেন বাড়িতে? তার মানে শাকিরাকে খুন করার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল তার। পুলিশের কাছে সাক্ষী হিসেবে আরও ছিল শাকিরার বাড়িতে কাজ করতে আসা রাজু ও তার স্ত্রী জোসেফাইন। শাকিরাকে তার স্বামী শ্রদ্ধানন্দ বাদে কেউ যদি শেষবারের মতো দেখে থাকে তাহলে তা হচ্ছে এই রাজু আর জোসেফাইন। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য সব তথ্য মোতাবেক পুলিশ জানতে পারে যে শাকিরাকে মারার জন্য অনেক সময় নিয়ে ভালোভাবে পরিকল্পনা করেন স্বামী শ্রদ্ধানন্দ। প্রথমে একটি কফিন আনেন তিনি, এরপর শাকিরাকে পানীয়ের সাথে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। তারপর ওষুধের কারণে বেহুশ হয়ে পড়লে একটা বিছানায় চাদরে তাকে মুড়িয়ে জীবন্তই কফিনে ভরে ফেলেন। কফিনটিকে শাকিরার ঘরের জানালার ঠিক পাশেই মাটির নিচে পুঁতে দেওয়া হয়, তার উপরে পাথর দিয়ে বাঁধাইও করে দেওয়া হয়। কফিনের অন্ধকারে একটা সময় হয়তো জ্ঞান ফিরেছিল শাকিরার, বের হওয়ার প্রাণান্ত চেষ্টাও করেছিলেন তিনি, যার সাক্ষী কফিনের গায়ে থাকা শাকিরা খালিলির নখের আঁচড়। কিন্তু সেটা সম্ভব হয়নি, মৃত্যুর কাছে হার মানতে হয়েছিল শাকিরাকে। শাকিরার হত্যাকাণ্ড সম্পর্কে তার মা জানান শাকিরা ছিলেন সবল একজন নারী, মেয়েকে বেশ কিছু টাকা মা দিয়েছিলেন এই কারণে যাতে করে তাকে কখনো কারো কাছে মাথা নিচু করতে না হয়। এমনকি স্বামী শ্রদ্ধানন্দের সাথে সংসারকালীন সময়েও নিজের মেয়েদের সাথে দেখা করতে কোনো রকম দ্বিধাবোধ করতেন না শাকিরা। ভাবতেন না যে স্বামী শ্রদ্ধানন্দের কাছ থেকে এই বিষয়ে কোনো অনুমতি নেওয়ার দরকার আছে নাকি নেই। স্বামী শ্রদ্ধানন্দ সম্পর্কে বলতে গিয়ে শাকিরার মা গওহর তাজ বেগম জানান, সে একদিন আমাকে বলেছিল একমাত্র যে ভাষাটি সবাই বুঝতে পারে সেটা হলো টাকার ভাষা। মাকে নিয়ে কথা বলতে গিয়ে সবাই বলে সব সম্পত্তি একটু একটু করে বেচতে শুরু করার পর সেগুলো দেদাস্তে খরচ করা শুরু করেন স্বামী শ্রদ্ধানন্দ। কাজের লোকের ভাষ্য অনুসারে প্রায় সময়ই নানা রকম পার্টি দিতেন শ্রদ্ধানন্দ তার বাড়িতে, আর সেই পার্টিতে হওয়া সমস্ত নাচ গান এবং আমোদ হতো বাড়ির ঠিক সেখানটায় যেখানে শাকিরাকে কবর দিয়েছিলেন তিনি। গৃহকর্মী জোসেফাইনের মতে ভারতী নামে একজন নারীকে নিয়ে বাড়িতে আসা শুরু করে শ্রদ্ধানন্দ, আর তারপর শাকিরা সম্পর্কে সব ধরনের কথা বলা বন্ধ করে দেয়। সিসিবি স্বামী শ্রদ্ধানন্দকে স্ত্রী শাকিরা খালিলির হত্যার অভিযোগে আটক করে।
2005 সালের মে মাসে আদালত স্বামী শ্রদ্ধানন্দকে ফাঁসির রায় শোনায়। দুর্লভ ঘটনার ভিতরেও দুর্লভ একটি কেস বলে অভিহিত করা হয় এই মামলাটিকে। চারপাশের মানুষের জন্য, তাদের নিরাপত্তার জন্য হলেও এই শাস্তি দেওয়া উচিত ছিল এমনটাই জানায় আদালত। তবে উচ্চ আদালত কিছু না বলা পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাচ্ছিল না। স্বামী শ্রদ্ধানন্দ এই রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করে। সেখানে বিচারকের দুটি বেঞ্চ তাদের মতামত জানায়। বিচারক এস আর বান্দুরমাথ এবং এসি ক্যাম্বিন তাদের নিজেদের সিদ্ধান্ত প্রকাশ করেন। বিচারক এস আর বান্দুরমাথ জানান, হত্যাকাণ্ডটি অসম্ভব শক্ত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছিল আর হত্যাকাণ্ডটি যথেষ্ট ভয়ঙ্কর। এজন্য যদি আসামিকে শাস্তি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে নানান রকম সমস্যার জন্ম দিতে পারে। তবে এসি ক্যাম্বিনের কাছে হত্যাকাণ্ডটি ভয়ঙ্কর বা নিষ্ঠুর বলে মনে হয়নি। তিনি জানান, যেহেতু হত্যাকাণ্ডের সময় কোনো আঘাত করা হয়নি, কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি, এমনকি কোনো ধস্তাধস্তিও করা হয়নি, সুতরাং এটি খুব শান্তভাবে ঘটে যাওয়া একটি হত্যা। তবে এই ধরনের মানসিকতার মানুষকে পরবর্তী সময়ের জন্য বিপজ্জনক বলে রায় দেন তিনি। এই ধরনের কোনো খুনি ভবিষ্যতেও পাল্টাবে না, কোনো পরিবর্তন তার ভিতরে আনা সম্ভব নয় বলেও মতামত জানায় বেঞ্চ। ফলে উচ্চ আদালতেও রায় বহাল থাকে, সুপ্রিম কোর্টেও একসময় চলে যায় মামলাটি। 2008 সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট স্বামী শ্রদ্ধানন্দের ফাঁসির রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে বদলে দেয়। বর্তমানে স্বামী শ্রদ্ধানন্দ জেলের ভেতরে নিজের স্ত্রী শাকিরা খালিলিকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশা এক্সপ্রাইসের গল্প, যার নাম ছিল ড্যান্সিং অন দ্য গ্রেভ। এক অসম্ভব নির্মম কাহিনী শুনলাম আজকে আমরা। তো সে যাই হোক, আর সময় হয়ে গেছে এখন কুয়াশা দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পের নাম এখন বলবো না, গল্পের শেষে বলছি। এই গল্পটি লিখেছেন আপনাদের জন্য আমাদের সবার প্রিয় মাসুদুর রহমান মেঘনা। গল্পের প্রথম পর্ব এখন শুনব, তারপরে ফিরে এসে আবারও কথা হচ্ছে। চলছে কুয়াশা এপিসোড রেডিও 9.2 FM, সঙ্গে আছে শ্রমিক। অতি স্বাভাবিক কিছু ঘটনার পাশাপাশি অস্বাভাবিক ঘটনাগুলো কিন্তু চলছে, যে চলায় আমরা খুব একটা চোখ মেলি না, তাই দেখি না। আসলে নিজের অস্বস্তিটা টের পেলেই স্বস্তির বাজারে ঘন ঘন ঢুবে। স্বস্তির সে যাওয়া আসায় মন বা চোখের অগোচরে শরীরই আর অশরীরী দ্বন্দ্বের অভ্যাসও আমাদের অস্বাভাবিকতাকে স্বাভাবিক বলে স্বীকার করিয়ে দেয়। কেননা প্রিয়জনের ব্যথাটা অস্বাভাবিক হলেও নিজের কাছে তা স্বাভাবিক বলেই ডাকনাম পাই। তেমনি অস্বাভাবিক আর স্বাভাবিক দ্বন্দ্বের ধোঁয়াটি কুয়াশার মাইল পথে চলুন আজ। অন্য কারো পেছন পেছন হাঁটি, দেখি না আমরা এই গল্পের পথে হাঁটতে হাঁটতে রহস্যময় কোনো কুটিরের ঠিকানায় পৌঁছতে পারি কিনা। চলুন একসঙ্গে পা ফেলি। এসো, ভেতরে এসো। মা, 2000 টাকা দাও তো। ইফতি, তোমাকে কতদিন বলেছি আমি অফিসে বের হবার সময় টাকা চাইবে না, গত রাতে বলনি কেন? মাস শেষ হয়নি, এর মধ্যে হাত খরচের টাকা শেষ। মা, তোমার অদ্ভুত সব নিয়ম কানুন। তাছাড়া রাতে আমি ভুলে গেছিলাম, আমি তখন বড় হয়েছি তাই না, সবসময় হাত খরচের হিসেব তোমাকে দিতেই হবে। ভুলে গেছিলে নাকি বইয়ের পাতায় ডুবেছিলে? এখন ব্যাগে টাকা নেই, তুলতে হবে। তোমার বেশি প্রয়োজন হলে কার্ডে নিয়ে যাও। ঠিক আছে, তুমি ওই ড্রাইভারকে দিয়ে টাকা পাঠিয়ে দিও। শোনো, তোমার বাবা বলছিল তুমি নাকি এবছর স্টাডি ট্যুরে যাচ্ছ না। বাবা বলবে কেন, আমি তো সেদিন তোমাকেই জানালাম, আর এও বললাম যে স্টাডি ট্যুরের টাকাটা দিয়ে আমি বই কিনে ফেলেছি। আমার কাছে মাঝে মাঝে অদ্ভুত লাগে তোমার আচরণ। পৃথিবীর সব লোক নতুন বই কিনতে ভালোবাসে, আর তুমি নাড়ি ভুড়ি বের করা ছেঁড়া হলদেটা কাগজের সব পুরনো বই কিনে ঘর ভরে ফেলছো, আবার সেসব বই টাকা খরচ করে বাধাই করছো। দিন দিন তোমার এই পুরনো বইয়ের পাগলামিটা জাস্ট নেওয়া যাচ্ছে না। মা, আমি লক্ষ্যবার তোমাদেরকে বলেছি পুরনো বই পড়তে আমার কেন ভালো লাগে, তারপরে তুমি বাবা এক কথাই ভাঙা রেকর্ডের মতন চালু করে রেখেছো। তুমি কি বুঝতে পারছো হবি আর অ্যাডিকশনের পার্থক্য আছে? ছাদের চিলেকোঠায় তীর পরিমাণ জায়গা নেই, পাশের ছোট্ট ঘরটাতে কোন রকমে মুকবুল ঘুমায়, তোমার রুম পুরনো বইয়ে ভর্তি, গেস্ট রুমটাও বইয়ের দখলে। তুমি পুরনো বই পড়ছো ভালো কথা, পড়া শেষ হয়ে গেলে ওগুলো বিক্রি করে দাও বা কোনো লাইব্রেরিতে দিয়ে দাও। মা, আমি ঠিক করেছি, আমি নিজে একটা লাইব্রেরি দেবো,
যেখানে সবাই এসে ফ্রিতে বই পড়বে। পুরনো বইয়ের নেশায় আবার পাঠ্য বই পড়তে ভুলে যেও না জানো। আর শোনো, আমি স্টাডি ট্যুরের টাকাটা আবার দিয়ে দিচ্ছি, বন্ধু বান্ধবদের সঙ্গে দল বেঁধে ঘুরে এসো, এখনো তো হইচই করার সময় ম্যান। মা, মজার ব্যাপার কি জানো, আমি পৃথিবীর অনেক জায়গা ঘুরে দেখেছি কল্পনার চোখ দিয়ে। জানো মা, বইয়ের এক একটা লাইন পড়ে যখন আমি ভাবতে থাকি না, তখন মনে হয় ওই জায়গাটা, ওখানকার চারপাশ আমার অনেক দিনের পরিচিত। এটা কোনো কথা নয়, বই পড়লেই যে ঘুরে বেড়ানো যাবে না এ কথা ভিত্তিহীন। যাদের বই তুমি পড়ছো, মানে বড় বড় লেখক কবিরা, এরা কিন্তু নানান জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করে। তাছাড়া বই পড়ে তো তুমি তোমার চোখ দিয়ে ঠিক দেখছো না বা ভাবছো না, বরং অন্যের চিন্তা ভাবনা বা দেখার উপর নিজের কল্পনার একটা প্রলয় পাচ্ছো। হ্যাঁ মা, এটাই ঠিক, এটাই আমার মন নেশা, অন্যের ভাবনা বা দেখাটাকে নিজের মতো করে দেখা। কি যে মজা এতে তুমি তা বুঝবে না মা। ঘড়ি দেখো, তোমার এক্ষুনি বের হতে হবে। আমি বেরোচ্ছি, যাই করো আপু, পড়াশোনার উপর যেন প্রভাব না ফেলে সেটা মাথায় রেখো প্লিজ। তোমার বাবাকে তো জানোই, যতটা সরল ততটাই রাগী। ওকে ওকে, আমি তুমি ওসব নিয়ে ভেবো না। আমি প্রায়শই বাংলার একটা প্রবচন ব্যবহার করি, সাতক্ষণ মা। ইফতির জন্য এই প্রবচন পারফেক্ট। যতই সে পুরনো বই কিনে ঘর ভর্তি করে রাখুক আর জগৎ সংসার একপাশে সরিয়ে চোখের সামনে বইয়ের পাতা মিলিয়ে রাখুক না কেন, ইফতির রেজাল্ট কিন্তু সবসময় ঈর্ষণীয়। আজ পর্যন্ত কোনো পরীক্ষায় সে খারাপ করেনি, আলাদা একটা ব্রেইন নিয়ে জন্ম চেয়েছিল। খুব যে পাঠ্য বই নিয়ে দিনরাত পড়ে থাকে তাও নয়, একটু চট করে যে কোনো বিষয় মাথায় গেঁথে নিতে পারে। এত ভালো রেজাল্ট যে ছেলের, তাকে তো পুরনো বই কেনার বা পড়ার অপরাধ মাফ করতেই হয়। ইফতি কিন্তু ভীষণ সাহসী, যুক্তিবাদী এবং প্রচন্ড জেদি। মাথায় একটা কিছু ঢুকে এর শেষ দেখা ইফতির স্বভাবে প্রধান বৈশিষ্ট্য। ইফতির রেজাল্ট ভীষণ ভালো বলে ক্লাসের সবাই বলতে গেলে ও সরল বন্ধু। অবশ্য আরো একটা কারণ হচ্ছে, ইফতি সবাইকে তার হাতের তৈরি নোট দেয়। প্রিয় বন্ধু বলতে যা বোঝায় তাও নেই, কেন জানি বইটাকে ইফতির বন্ধু মনে হয়। তবে হ্যাঁ, সানজি, রনি আর মুকুলের সাথে সভ্যতা বোধ হয় অন্যদের চেয়ে ঢের বেশি। আজ একটা ক্লাস টেস্ট আছে, ইফতি দ্রুত রেডি হবে, ক্লাস শেষে বই খেতে যেতে হবে একবার। আগে সব পুরনো বই পড়া শেষ, গল্পের বইগুলো পড়া শেষ হলেই ইফতি অসহায় লাগে। মামা, আপনি আজকে না এলে কিন্তু আপনার ফোন দিবার লাগছিলাম। আগে বলেন, গত মাসে যেটা বলেছিলেন সেটা আনতে পেরেছেন কিনা? আরে আপনার লগে তো আমার অনেক দিনের ব্যবসা, আপনার লাগে এইটুকু করবার পারব না? এই দেখেন, এত পুরনো বই একসাথে। থ্যাংক ইউ মামা, কত দিতে হবে আপনাকে বলেন আপনি? এত সব বই একবারই লইবেন নাকি অর্ধে দিয়ে যাবেন? এত বই একবারে লো আমি তো ঝামেলা। না না, আমি একসঙ্গেই সব নিয়ে যাবো। এবার একটু দামটা বলেন না মামা। মামা, অন্য কেউ হইলে সবের দাম দেখা পার্সেন্টেজ হিসাব করে এরপর একটা দাম রাখতাম, কিন্তু মামা আপনার কথা আলাদা। আপনি জিন্দেগিতে আমার লোকে দর কষাকষি করেন নাই, আমিও করুন। তার মানে কি ফ্রিতে বই দিয়ে দেবেন নাকি? এই যে এই পুরা বইয়ের বান্ডিল আমি আমার ছোট সালারে দিয়া কক্সবাজার থেকে পানির দামে আনাইছি। আমার সালার তো চানাচুরের ব্যবসা, দুনিয়ার পুরান বইপত্র হ্যাক কিনে এবার কিনলে বেশ ছোট বিরা কাটতে হয় তাই। সে তো বুঝলাম, টাকাটা তো ওনাকে দিতে হবে। আপনি বি আমার 1 কেজি দামি দিয়ে দেন, এই সামান্য কিছু বাড়াটারে দেন, আর যদি মন চায় এই আমার সালার গাড়ি ভাড়াটা যদি এই দেন। খুশি? খুশি মানে মামা ডাবল খুশি। তো এই বলিবেন কেমতে? গাড়ি আসতে বলে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। নীলক্ষেত বাংলা বাজার মিরপুর 10 নম্বর ছাড়াও যে যেখানে বলে সেখানে বই খুঁজতে চলে যায় ইফতি। সমস্ত পুরনো বইয়ের দোকানেও জানাশোনা। তবে নীলক্ষেতের বই দোকানদার খোকন মামার সঙ্গে ইফতির খুব ভালো একটা সম্পর্ক, সত্যি সত্যি ভালো সম্পর্ক। ভালো কথা আর ভালো ব্যবহার যার ঝুলিতে থাকে সে অনায়াসে অনেক কিছু পেয়ে যায়। অনেকদিন পর এতগুলো পুরনো বইয়ের দখল মিলল ইফতি। যাক, ক্লাস শুদ্ধ সব স্টাডি ট্যুরে যাচ্ছে আর এই সময়টা দিব্যি ওর বই পড়ে কেটে যাবে। তবে মা নির্ঘাত আমার খ্যান খ্যান করবে, মাকে বোঝানো মুশকিল নয়, মুশকিল হচ্ছে বাবাকে বোঝানো। যেহেতু কথা দিয়ে একটি লোক ভোলাতে পারে সেহেতু এ নিয়ে ভাবা বেকার। এত এত বই পড়ে যদি কথার জাদুই না শিখল তবে আর লাভ কি?
এবারের পুরনো বইয়ের ভিতরে কিছু বই যাচ্ছে তা ধরনের ছেঁড়া, কোন রকমের পৃষ্ঠা নম্বর মিলিয়ে বাধাই করতে পাঠিয়েছে। বইয়ের ভেতরে হঠাৎ দু একটা পাতা ছেঁড়া অথবা অন্যের দু এক টিকমার্ক, পাতা ভাঙা, আনাড়ি হাতের আঁকিবুকি, অচেনা লোকের নাম ঠিকানা, অনেক আগের কোনো তারিখ এসে বইয়ের পাতায় থাকলে ইফতির অদ্ভুত লাগে। চানাচুরওয়ালা ঠোঙার বানানো সেসব পূর্ণ বই ইফতির কাছে ততটাই দামি যতটা ঠোঙা বিক্রেতার কাছে অদামি ছিল। বেশ কত বই পড়ার পর হাতে আজ বিকেলে যে বইটা নিল তার ভেতরে বেশ পুরনো একটা হলুদ খাম পেল ইফতি। তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে খামের ওপর প্রেরক বা প্রাপক কারো ঠিকানাই লেখা নেই। ইফতি কিছুক্ষণ ভাবল, চিঠি অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয়, অন্যের চিঠি পড়া যে শুধু দণ্ডনীয় অপরাধ তাই নয়, বরং রীতিমতো চরম অন্যায়। কার না কার চিঠি, কি দরকার ও চিঠি পড়া? ইফতি চিঠির খামটা বইয়ের শেষ পাতায় রেখে দিল, আর তখনই শেষের পাতায় কাঠ পেন্সিল দিয়ে লেখা কয়েকটা লাইন ইফতিকে অবাক করে দিল। কারণ যে কেউ ইচ্ছে করলে কাঠ পেন্সিলের লেখাটা ইরেজ করে দিতে পারত, অথচ এখনো লেখাটা রয়ে গেছে। লেখাটা যিনি লিখেছেন তিনি তার নাম না লিখে নামের প্রথম অক্ষর মোটা করে বার বার আন্ডারলাইন করে গাঢ় করে দিয়েছে। আশ্চর্য, তাহলে কলম দিয়ে কেন লিখল না? লেখাটা এমন, যদি কেউ এই পুস্তকের শেষ পাতা সমেত পুস্তকখানা আবার হাতে পাইয়া থাকেন তাহা হইলে অবশ্যই দয়া দেখাইয়া নিম্নের ঠিকানায় একবার পাঠাইয়া দিবেন। অচেনা হৃদয়বান প্রেরকের নিকট আমি চির কৃতজ্ঞ থাকিব। ইতি আর শান্তিকুটির 307 কক্সবাজার চট্টগ্রাম। এতক্ষণ ইফতির খেয়াল হল বইটার শেষের অনেকগুলো পাতা নেই, মানে ছেঁড়া। এখন তো মনে হচ্ছে প্রথম দিকটার 3-4 পাতা উঠাও। ভেতর থেকে এটা খুঁজে বার করা গেল যে বইয়ের নাম সোনার পাথর বাটি। আচ্ছা কি আছে বইটার গল্পে? যিনি শেষ পাতায় ঠিকানা দিয়েছেন তিনি কি শেষ পর্যন্ত পুরো বই পড়তে পেরেছিলেন? আহা, তখন যদি ইন্টারনেট থাকত তাহলে নিশ্চয়ই ওই আর নামের ছেলেটি বা মেয়েটির অত আফসোস করতে হতো না। গুগলে সার্চ দিলে অর্থাৎ বইটা পাওয়া যাবে না, বরং ইফতি বইটা পড়া শুরু করবে। শেষের দিকে এসে ওর কতটা অস্থির লাগে তার একটা পরীক্ষা হয়ে যাবে। কেবল 2 পাতা পড়া হয়েছে আর মায়ের ঘন ঘন ডাক কানে আসছে। মা অফিস থেকে ফিরেছে, আজ বৃহস্পতিবার কাজে বাবা গ্রামের বাড়িতে চলে যাবে। ইফতি 2 রেডি হবে, আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এক্ষুনি হসপিটালে যেতে হবে একবার। হসপিটালে কেন? তোমার বড় খালা শাশুড়ি অসুস্থ, ওনাকে দেখতে যাব। তাছাড়া ওনার অনেক গয়নাগাটি আমার ব্যাংকের লকারে রেখেছিলেন, সেসব তোলার জন্য কিছু কাগজপত্র সাইন টাইন লাগবে আর কি। উফ মা, তোমরা সমস্ত মহিলা দেখছি গয়নার কাছে ধরাশায়ী। আমি যাব না, আমার জরুরি কাজ আছে। এই ছেলে, বইয়ের ভাষায় অন্যের কথা ধার করে আমার সামনে কথা বলবে না, যেটা বোঝো না সেটা সম্পর্কে জ্ঞান দেবে না আমাকে। ওকে ওকে, বলবো না, কিন্তু তুমি, বড় খালা, সবাই নিশ্চয়ই ব্যাংকের কাগজপত্র হ্যান ত্যান এসব নিয়ে ব্যস্ত থাকবে, সেখানে আমি গিয়ে বোকার মতো বসে থাকবো। আরে বাবা, মামিমা তোমাকে দেখতে চেয়েছেন, আগেরকার মানুষ, বড় খালার বাসায় তো যাওই না, উনি ছোটবেলায় তোমাকে কত আদর করেছেন, আর উনি দেখতে চাইছেন, তুমি যাবে না? অন্য কোনো একদিন যাই, উনি সুস্থ হয়ে বাসায় আসুক, তারপর না হয় গিয়ে দেখে আসবো। হসপিটালের ফিনালের গন্ধে আমার গা গুলায়, আর যেতে পারছি না মা, প্লিজ। তুমি তো দেখছি ভালো রেজাল্ট করা ছাড়া আর কিছুই করতে পারো না, সবসময় বাবা মার সঙ্গে জেদ করবে না, বাবা মায়েরও সন্তানের কাছে কিছু আবদার থাকে, যাই বলি তাতেই তোমার আপত্তি, মানে কি এসবের? শুধু বই পড়লেই হলো? হিউম্যান বিহেভিয়ার বলে একটা শব্দ আছে। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি টি শার্টটা চেঞ্জ করে আসছি। যতটা বিরক্তি নিয়ে ইফতি মায়ের সঙ্গে হসপিটালে গিয়েছিল ততটাই আনন্দ নিয়ে বাসায় ফিরল, কারণ তাৎকালীয় ভাবে বড় খালার শাশুড়ি আজ নানান গল্পের সঙ্গে কক্সবাজারের শান্তিকুটির নিয়ে গল্প বললেন। ভদ্রমহিলা অসম্ভব রূপবতী এবং মার্জিত রুচি সম্পন্ন, আর্মি অফিসারের বউ হবার সুবাদে নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন। পুরনো ছেঁড়া বইয়ের শেষ পাতায় যিনি কাঠ পেন্সিল দিয়ে শান্তিকুটিরের ঠিকানা লিখে রেখেছেন তার সঙ্গে আজকের গল্পের কোন যোগসূত্র আছে কিনা ইফতি জানে না। আবার এমন হতে পারে প্রতিটা ঘটনার ছোট ছোট টুকরো গুলো যত্রতত্র মিলিয়ে সৃষ্টিকর্তা পুরো একটা জীবনের চিত্রনাট্য তৈরি করে, তা না হলে শান্তিকুটিরের গল্পই বা কেন ভদ্রমহিলা তুলবে, আর ইফতি বা কেন গল্পের শ্রোতা হবে?
রাতের খাওয়া শেষে একটু বইটা আমার হাতে নিতে চিঠির খামটা পড়ে গেল। না, কবিতার চিঠি এটা, এখন তো আর এর ব্যক্তিগত কোনো মালিকানা নেই। এ চিঠি পড়াই যায়। খামের ভেতর চার ভাঁজ করা বিবর্ণ কাগজের যে চিঠিটা, তারপরে চিঠির মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না একটি। তবে যিনি লিখেছেন তার লেখার হার যে দারুণ, এটা স্বীকার করতেই হবে। চিঠির শেষ পৃষ্ঠায় যেন একযুগের কোনো হাহাকার বন্দী হয়ে আছে কলমের হলদিতে ছড়ানো কালিতে। তার চেয়ে বড় কথা, এই চিঠির সঙ্গে পুরনো বইয়ের শেষ পাতার কয়েকটা লাইন নিবিড় সম্পর্ক, যে সম্পর্ক নিয়ে কেউ কোনোদিন হয়তো ভাবে। চিঠির সম্বোধনে আবারও সে রহস্যময় আর। এই আরটা কি? আর এই শহরে আমার কোনো বন্ধুজন ছিল না, ছিল উন্মাতাল ছিপ নৌকার মতো স্বপ্নময় আখির এক বিষণ্ন কিশোরী। সে কিশোরী কখনো কখনো আমারে পত্র লিখিত, পত্রের কথামালা স্বপ্নের মতোই বিস্ময় নিয়া আমার জীবনে ধরা দিয়াছিল। সময় ঘড়ির কঠিন শাসন ভুলিয়া আমি ভাসিয়া যাইতাম কোনো অজানা স্রোতের নেশা, অথচ আমার ছিপ নৌকার বিষণ্নতা যেন একদিন থমকিয়া গেল, হারাইয়া গেল, মিলাইয়া গেল অসংখ্য স্রোতের তীরে আসিবার অস্থির আকুতিগুলি। পড়িয়া রইল কেবল ধুধু ধূসর শূন্যতা আর না বলা কথাগুলির বোবা আর্তনাদ। কেউ কি কোনোদিনই জানিবে না আমার এই অসমাপ্ত ছেঁড়া পুস্তকখানার শেষ পাতার কোন লিখনের সমাপ্ত সমাপনী বন্দী হইয়াছিল সেই রজনীতে? অগুন্তি ঝাউবনের বিলাসিতা হেলিয়া দুলিয়া যেখানে গিয়া শেষ হইয়াছে সেইখানেই শান্তিকুটির, সেই কিশোরী শান্তিকুটিরে থাকিত। অদ্ভুত চিঠি! আগেকার চিঠিগুলি বোধ হয় এমনই ছিল, কেমন একটা আবেদন যেন। আচ্ছা, কি হয়েছিল কিশোরী মেয়েটির সঙ্গে? আজকালকার বিপন্ন চিঠির যুগে কেন জানি এই এত বছরের পুরনো চিঠিটা একটি কি ভীষণ রকমের দ্বন্দ্ব ফেলল। ছেঁড়া বইটার গল্প ছাপিয়ে চিঠিটাই যেন একটিকে নেশার মতন টানছে। যাবে নাকি একবার শান্তিকুটিরে? দেখাই যাক না কি হয়। নিশ্চয় কোনো রহস্য আছে শান্তিকুটিরে, শান্তিকুটির আর এই চিঠির কথা। অবশ্য বড় নামের মুখে শোনা গল্পটা তো অন্য কথা বলছে। না, শান্তিকুটিরে না যাওয়া পর্যন্ত আসল রহস্য গল্প বা রূপকথার গল্প কোনোটাই বিশ্বাস করা যাবে না। পুরনো বইয়ের ফাঁদে দারুণ একটা অ্যাডভেঞ্চার পুরো হয়ে যাবে। দল বেঁধে হইচই করার চেয়ে শান্তিকুটির আর সাধুভাষায় লেখা এই চিঠি এর থেকে অনেক বেশি আনন্দ দেবে। মাথায় যেহেতু একবার ওই চিঠি ঢুকেছে, সেহেতু শান্তিকুটির পর্যন্ত ইস্তি যাবেই, পরেরটা পরে দেখা যাবে। সব ভাবনা শেষে ইস্তি আবারও চিঠিটা পড়ল এবং মাঝরাতে আরো একটা। কে কে আপনি? এত রাত আমার ঘরে এলেন কিভাবে? শান্তিকুটিরে চলো, যাবে না? শান্তিকুটির? সেটা কোথায়? আমি তো শান্তিকুটিরেই থাকি, চলো আমার সঙ্গে এসো, এসো আমার সঙ্গে, চলো। না, হাত ছাড়ো। কে তুমি? আমি যাবো না। এতক্ষণ ধরে ধাক্কাচ্ছি তো ফোন বেজে বেজে কান মাথা ধরিয়ে দিল। এই রে, ড্রয়িং রুমে ফোন ফেলে আসিস কেন বাবা? নিজের কাছে রাখতে পারিস না? শুধু বই বই আর বই। ফোনটা একটা জরুরি জিনিস, ওঠ, দেখ কোনো জরুরি কল বোধ হয়। কটা বাজে? সাড়ে নটা। কতবার ফোন দিয়েছি দেখেছিস? তোর হাত ফাত দেখলে মনে হয় তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছুটির দিনে এত সকাল সকাল লক্ষবার ফোন দিয়ে কেন ডিস্টার্ব করছিস? তাই বলাই আমরা সব ক্যাম্পাসে 11টায় বাস ছাড়বে, তুইও চলে আয়। রাঙামাটি অনেক সুন্দর জায়গা, তোর ভালো লাগবে। রনিয়ার মুকুলও তো শেষ পর্যন্ত যাচ্ছে। দেখ, আমি যাবো না যখন বলেছি তখন যে যাবো না সেটা জানিস তো। যদি কক্সবাজার নিয়ে যেত তাহলে যেতাম। তাছাড়া আমি আজ রাতের ট্রেনে কক্সবাজার যাবো ভাবছি। মানে কেন? স্টাডি ট্যুর বাদ দিয়ে তুই একা একা টুরে যাবি? কেন মানে? আমার ইচ্ছা।
তুই সবসময় অন্যের বিষয় নিয়ে এত খেমখেম করিস কেন বলতো? স্বভাবটা পাল্টা প্লিজ। আমার স্বভাব ঠিকই আছে, তুই তোর একগুয়ে জেদটা কমা। একদিন ঠিক এই জেদের জন্যই তুই বিপদে পড়বি। আমার বিপদ নিয়ে তোকে কে ভাবতে বলেছে? আমি ঢঙ্গি না, তুই একটা ঢঙ্গি। আর বল ছেলে, সবাই তোর সাথে পুতুপুতু করে কথা বলে তো, তাই তোর এত ভাব। দেখে কক্সবাজার থেকে আমাদের সবার জন্য বেশি করে বার্মিজাতা নিয়ে আসবি। ছাড়ছি, তোকে খুব মিস করব। সবাই আমাকে মিস করুক, আমি এটাই তো চাই। শোন গাথা, তোর মতো ভালো স্টুডেন্ট কে সবাই মিস করবে না। খাতে যেন না ভাঙে তাই বলবে। সত্যিকারের মিস করতো ফাহিমকে, যদিও না যেত। তুই আসলে এত ঝামেলা রাখছি, স্টাডি টুর ভালোভাবে এনজয় কর। আমি বুঝতে পারছি না, এতবার বলার পরও তুমি স্টাডি ট্যুরে গেলে না, হঠাৎ কক্সেস বাজার যেতে চাইছো? আবার ওই চানাচুরওয়ালার কাছ থেকে এক গাদা পুরনো বই বেঁধে নিয়ে বাড়ি ফিরবে তাই তো? আগের বই সব পড়ে শেষ করে ফেলেছ? না মা, বই কিনবো না। সত্যি বলছি, একটা পুরনো বইয়ে শান্তিকুটিরের ঠিকানা পেয়েছি। সেদিন ওই হসপিটালে বড় নানু গল্প করছিল মনে নেই? ভীষণ যেতে ইচ্ছে করছে, একটা চিঠিও পেয়েছি। তুমি পড়বে? পরে পড়বো, এখন নয়। তোমার নানু তো বললো শান্তিকুটির নিয়ে নাকি কি সব রহস্য গল্প চালু ছিল। তুমি আবার রহস্য নিয়ে পড়লে কেন? কে ইদানিং রহস্য ভূত প্রেত নিয়ে বই পড়ছো নাকি? যাই করো, আমি কিছু বলবো না। না মা, রহস্য ভূত প্রেত পড়ছি না। চিঠিটা পড়ে ভীষণ ইচ্ছে করছে শান্তিকুটিরে যেতে। তুমি পড়লে তোমারও ইচ্ছে করবে। তোমার মতো আমার মাথা ভর্তি আজগুবি ইচ্ছা আসে না বাবা। তুমি কি আমাকে যেতে দিতে চাচ্ছো না নাকি? এই না বললে ঘুরে বেড়ানো ভালো? যেই আমি একটু ঢাকার বাইরে যেতে চাইলাম অমনি হাজারটা প্রশ্ন করছো মা। তুমি এখন বড় হয়েছ, তোমার ইচ্ছা অনিচ্ছার যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তবে কক্সেস বাজার যাওয়ার অনুমতি তোমার বাবার কাছ থেকে নাও। সেটা সমস্যা নয়, কাঠখড় একটু বেশি পড়বে, তবে অনুমতি আমি পাব যদি তুমি মহিলা দিলে না হও মা আর কি। একটা দেবো, ইয়া কি হচ্ছে? বাবার অনুমতি পেতে ইফতিকে যে কাঠখড় পোড়াতে হলো তার আর যে সহনীয় হবে এটা ইফতি জানত। ইফতির বাবা মা দুজনেই ব্যাংকে চাকরি করেছে, ইফতি ওদের একমাত্র সন্তান বলেই কোনো কিছুতে তেমন বাধা পেতে হয় না। ঢাকার বাইরে ইফতি যায় মাঝে মাঝে, তবে এবারে যাওয়াটা অন্যরকম লাগছে। শান্তিকুটিরে যাওয়ার জন্য মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। এমন তো কখনো হয়নি ইফতি, পুরনো চিঠিটার একটা জাদুকর মোহ আছে বলতে হবে। কক্সবাজার পর্যটন এরিয়া বলে এখানকার লোকজনের ব্যবহার খুবই ভালো, অথচ শান্তিকুটিরে পৌঁছে ইফতি থ হয়ে গেল। একে তো শহর থেকে বেশ খানিকটা ভেতরে, তারপর আশেপাশে শুধু ঝাউবন আর ঝাউবন, জনমানবের চিহ্ন নেই। শান্তিকুটিরের বাইরের চেহারা দেখেই বোঝা যাচ্ছে ভেতরে আসলে শান্তির ছোঁয়া কেমন হবে। ঠিকানা থাকার পরেও অনেক ঘোরাঘুরি করে ইফতি যখন শান্তিকুটিরে পৌঁছল তখন প্রায় রাত 11:30। অবশ্য অতটা দেরি হতো না যদি না ইফতি চিটাগং এ একটু ঘোরাঘুরিটা কম করত। সে যাক, যিনি শান্তিকুটিরের ভেতরে বসে আছেন তিনি মনে হয় ভীষণ সর্দিকাশিতে ভুগছেন। আর ব্যবহার বোঝা যাচ্ছে না। ভদ্রলোকের কান সহ মাথা, গলা, হাতে বোনা উলের রঙিন মাফলার দিয়ে আটসাট করে বাঁধা। সামনে টেবিলের বাঁ পাশে ছোট্ট একটা চিলমচি, তাতে বিশ্রীভাবে ঘন ঘন কফ ফেলছেন আর নাচ ছাড়ছেন। ইফতিকে পাত্তাই দিচ্ছেন না। কয়েকবার জিজ্ঞেস করার পর বিরক্তি নিয়ে কথা বলেন, অথচ টুরিস্ট এরিয়ায় কিন্তু এভাবে কেউ কথা বলে না। আচ্ছা, এই হোটেলের ম্যানেজার বা কারোর সাথে একটু কথা বলা যাবে? আমি ম্যানেজার, বলেন। আমার একটা রুম লাগবে। রুম খালি নাই, আর দেখতেছেন তো শান্তি কুটির বহু পুরানা হোটেল, এইখানে বাইরের কেউ আসে না। যারা আসে তারা সব সময়কার কাস্টমার। দেখুন প্লিজ, একটু ব্যবস্থা করে দিন প্লিজ, আমি অনেক দূর থেকে এসেছি, এত রাতে আবার কোথায় যাব বলেন? আপনারে এই শান্তি কুটিরের হদিস দিল কেন? সে কিছু কয়ে দেয় নাই? আপনি শহরের এত ভালো হোটেল মোটেল রাইখা এইখানে আসছেন কেন এত রাইতে? দেখেন, আজ রাত্রে না হয় আমার থাকার ব্যবস্থাটা করে দিন, আমি সকালে চলে যাব।
সব রুমে লোক আছে, আমি কি করতে পারি বলেন? কোন রুমে সিঙ্গেল কেউ নেই? আজ রাতটা না হয় একটু রিকোয়েস্ট করে শেয়ার করতাম, দেখুন না প্লিজ একটু চেষ্টা করে দেখুন। এইখানে একজন কাস্টমার 36 বছর ধরে আসা যাওয়া করে, কেউ কেউ আরো বেশি দিন ধরে। শান্তি কুটির অন্য জিনিস, শান্তি কুটিরের শান্তি যে একবার পাইছে সে আর এই শান্তি কুটির ছাইরা যায় না। যেখানে যাক সূর্য ডুবলে শান্তি কুটিরে ডুইবা যায়। মানে? মানে কিছু না, আপনি বাইরে গিয়া পশ্চিমে যান, ওই রাস্তায় সারা রাইতি গাড়ি ঘোড়া চলে, শহরের দিকে যান তাড়াতাড়ি। আর শুনেন, পূবের ঝাউবন দিয়া যাইয়েন না, বিপদ হইতে পারে। আমি কোথাও যেতে পারবো না, এখন অনেকটা হেঁটেছি, প্রয়োজন পড়লে এই চেয়ারে সারা রাত বসে থাকবো। আমি থাকেন, আর কিছুক্ষণ পর আমি আর এইখানে থাকুন না, রাত 12টা পর্যন্ত আমার ডিউটি, 12টার পর শান্তি কুটির অন্য জিনিস। আপনি কি আমাকে একা পেয়ে কোনোভাবে ভয় দেখাতে চাচ্ছেন? তাতে মনে হয় খুব একটা লাভ হবে না। আমি শান্তি কুটিরে কিছুদিন থাকবো বলে এসেছি, যখন তখন থাকবই। কি করছেন আপনি? এই চাবিটা কোন রুমের? আচ্ছা, আপনার রুমে আজ রাতটা থাকতে দিন। শান্তি কুটিরে আমার কোনো রুম নাই, নাই 12টার পর ডিউটিও নাই। আগেই তো বললাম এইখান থেকে চলে যান, 12টা বাজতে আর বেশি দেরি নাই। যান, যান তো। ঠিক আছে, আপনি চলে যান, আমি সামনে এখানেই থাকব। অনেকদিন বাদে শান্তি পাই, আবার শান্তি পাইব। দেখি ইলেকট্রিসিটি চলে গেল, কিছুই তো দেখছি না। ভালো বিপদে পড়লাম তো দেখি, এমন অদ্ভুত ম্যানেজারও আছে নাকি। ব্যাগে তো একটা টর্চ থাকার কথা। 207 নম্বর ঘরটা খালি আছে। দেখি, আপনি আপনি চলে গেলেন, কখন এলেন, অন্ধকারে কিভাবে এলেন? 207 নম্বর ঘরটা কাউরে দেই না, তোমার সাহস আছে তাই দিতেছি। এতক্ষণ তাহলে শুধু শুধু আমাকে বসিয়ে রাখলেন কেন? আর আপনি হঠাৎ কোথায় গিয়েছিলেন বলেন তো? 207 নম্বর ঘর শান্তিবাইয়ের, ঘরটা অনেক বড়, কিন্তু সমস্যা হইতেছে কোন যুবক ছেলে ওই ঘরে রাত কাটাইতে পারে না, সমস্যা হয়। আপনি কি করতে চান? কি সমস্যা সেইটা তো আমি জানি না, আমি তো কোনোদিন 207 নম্বর ঘরে থাকি নাই। তবে 207 নম্বর ঘর রাত 12টার পর খোলা যায়, পৃথিবীর কোনো চাবি দিয়াই রাত 12টার আগে শান্তিবাইয়ের ঘর খোলা যায় না। আমি 207 নম্বর রুমে থাকতে চাই। আরো একবার ভালো কইরা ভাবে, 207 নম্বর ঘর কিন্তু বদলাইতে পারবেন না, সারা জীবনই ওই ঘরে থাকতে হইব। পরে কি হইব তা অবশ্য। সারা জীবন মানে? আমি তো 1 সপ্তাহ থাকবো, আমার কিছু কাজ আছে। না মানে মুখ ফসকাইয়া সারা জীবন কথাটা বইলা ফেলাইছি, আসলে আমার সারা জীবন তো এইখানেই কাটলো। তবে আর একটা কথা জানা, আগামীকাল সূর্য ডোবার আগেই শান্তিবাইয়ের ঘর থেকে অবশ্যই বাইর হইয়া যাবে, তা না হইলে ঘোর বিপদ। আপনি কোথায় কোথায় রহস্য করছেন, বিপদ ভয় এসবের উপর জোর দিচ্ছেন, অথচ কিসে কি তা কিছু বলছেন না, গোপন রহস্যটা কি বলেন তো? আমি সাধারণ ম্যানেজার, শান্তিবাইয়ের গোপন খবর আমি কেমনে জানবো বলেন তো? নারায়ণ কাকা মরার পর দেনার দায়ে শান্তি কুটিরে চাকরি নিচ্ছি, তারপর থেকে তো
সব দেখতেছি আর আমি কিছু জানি না জেনে এত ইনিয়ে বিনিয়ে গল্প বানাচ্ছেন আর জানলে না জেনে কি করতেন চলেন এবার একটু রুমটা খুলে দেন আর বাতি জ্বলবে না ঘরে মোমবাতি আছে ধরেন আর আসেন আমার পেছন পেছন সমস্ত সাধারণ সরল ঘটনাগুলোর সীমানা যখন অহেতুক আজগুবি কোন কাহিনীর কিনারে গিয়ে থাকে তখনই আমরা নিজের মনের ধোঁয়াটে কোনগুলোকে আলো থেকে বঞ্চিত করে সেই হিসেব মতো গল্পের রূপ বদলে দিতে পারি। মানুষ আসলে এমনই, এমন ভারী ভারী অসংখ্য যৌক্তিক অযৌক্তিক শব্দভাণ্ডার ইস্তির মাথায় লাইন বাই লাইন সাজানো আছে। অথচ তারপরও 207 নম্বর রুমে এসে ইস্তির কেন জানি অস্বস্তি হচ্ছে। না, এই অস্বস্তি আসলে ও নিজের মনের নয়, এই অস্বস্তিটা এই ম্যানেজার সূক্ষ্মভাবে মাথায় ঢুকিয়ে দিয়েছে। তার মানে শান্তিকুটির নিয়ে যে রহস্য গল্প আছে বর্ণনা বলেছিলেন তা মনে হচ্ছে কিঞ্চিৎ সত্যি। ইফতি ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত, পুরনো বইয়ের গল্পে যে শান্তিকুটিরের ঠিকানার চিঠিতে যে মেয়েটি শান্তিকুটির থাকে সে বা তার যে একটা গল্প সত্যি আছে এটা নিশ্চিত। কাল সকালে আশেপাশে রুমে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে হবে, নিশ্চয়ই কিছু না কিছু জানা যাবে। আচ্ছা, অন্য সব রুমগুলো এত নিস্তব্ধ কেন? সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়লো নাকি? শান্তিকুটির সবাই দেখছি আজও, যেমন এই ম্যানেজার বেটা সবকিছু জানে কিন্তু কিছুই বলবে না। আচ্ছা, উনি রাত 12টার আগে 207 নম্বর রুমটা এসে কি দিলেন না কেন? যাচ্ছে, এসব পরে ভাবা যাবে। পেটের খিদে যেভাবে জানান দিচ্ছে আদৌ ঘুম আসবে কিনা কে জানে। কি অদ্ভুত শান্তিকুটির রে বাবা! ক্ষুধার জ্বালায় অশান্তিতে পেট নাড়ি ভরে জ্বলে পুড়ে যাচ্ছে। হঠাৎ দরজায় কেউ একজন ভয় হচ্ছে। নিশ্চয়ই আমার ম্যানেজার বেটা কোনো আজগুবি ভয়ের বীজ তার মাথায় পুঁতে দিয়ে যাবে, যাতে সারাটা রাত দু চোখের পাতা এক না করা যায়। মনে মনে হাসলো ইস্তি। ওই ম্যানেজার আসলে জানে না ইস্তি অন্য জিনিস, ভূত প্রেত আত্মা মরালাশ ওইসব দিয়ে সিনেমায় এক একটা ইফেক্ট তৈরি করে মানুষের দুর্বল আর অবিবেচক মনকে নিয়ে 3-3.5 ঘন্টার একটা খেলা চলে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে খেলা দেখায় সেও মানুষ, যে খেলাটা শ্বাসরুদ্ধ হয়ে দেখে সেও মানুষ। কে? ম্যানেজার সাহেব নাকি? আমি সাবিত্রী, আপনার খাবার নিয়ে এসেছি। এত রাতে মহিলা কণ্ঠ! যাক, আগে খাবারটা তো খাই। আমি এখানেই থাকি শান্তি কুটিরের পাশে, ম্যানেজার বাবু আমার বাবা, উনিই খাবার দিয়ে পাঠালেন। এত রাতে একা এলেন? না, এই যে গ্লাসে শরবত আছে। প্রচন্ড ক্ষুধা পেটে, আগে খেয়ে নেই তারপর শরবত খাবো। খাওয়া শেষ হলে ঘুমাবেন না দয়া করে, আমার বাবা মানুষ ভালো না। এখানে যখন কেউ, আপনি ভোরে সূর্য ওঠার আগেই শান্তি কুটির ছেড়ে চলে যান, তা না হইলে কিন্তু আর কোনোদিন আমি আপনাকে পথ দেখাইয়া দেব। যাবেন আমার সাথে? নিজের বাবা সম্পর্কে বাজে কথা বলছেন, খারাপ লাগছে না? আপনার বাবাও কিন্তু আমাকে সাবধান করেছেন, বলে দিয়েছেন আগামীকাল সূর্য ডোবার আগেই যেন এই ঘরটা আমি ছেড়ে দিই। আবার আপনি বলছেন সূর্য ওঠার আগেই ছেড়ে দিতে, ব্যাপারটা কি বলুন তো? বাবা মেয়ে সমানে কনফিউশন ক্রিয়েট করছেন। বাবা যতই সাবধান করুক, শান্তিকুটির থেকে বের হওয়ার রাস্তা উনি আপনাকে দেখাবেন না, কারণ ওই রাস্তা দেখালে নারায়ণ কাকার মতো বাবাকেও শান্তিকুটিরে হারিয়ে যেতে হবে। কিছু মনে করবেন না, আপনার সাবধান বাণী আমি সাদরে গ্রহণ করলাম, কিন্তু এখন অন্তত শান্তি করে শান্তিকুটিরের খাবারটা খেতে দিন, পরেরটা পরে দেখা যাবে। আমি তাহলে যাই, বাবাকে কিছু বলবেন না, আমাকে ডাকলেই আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা, এটা রাখুন। কি এটা? অষ্টধাতু রানা, কাজে লাগবে, বাবার কাছ থেকে চুরি করেছি। আরে
সারা ঘরে ঘরে তুলছে কেন? ভূমিকম্প হচ্ছে নাকি? ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, সাবিত্রী, দরজাটা বাইরে থেকে বন্ধ। আশ্চর্য তো, বাইরে থেকে বন্ধ করলো কি? তো ভূমিকম্প নয়, দেয়ালগুলো এমন চেপে আসছে কেন? ও মাই গড, এমন হচ্ছে কেন আমার সঙ্গে? আমি কি ভয়ের কোনো স্বপ্ন দেখছি? এটা কি? দৌড়ে দিয়ে আমাকে বাঁচছে কে? বাঁচাও, কি হচ্ছে এসব? কি করব আমি? আমার আমার হাত পা কে বাঁচছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। মানে কি এসবের? এসবের নিচে দেখ, চার দিকে দেখ, 207 নম্বর ঘর কবর হয়ে যাচ্ছে। এই কবরে আমি একলা থাকতে পারি না, আমার ভয় লাগে। এখানে এখনই উপযুক্ত সময়, কবরে না, আমি তো আছি। আমি তো এখানে এই ঘরে আমি থাকব। এই শান্তিকুটি আমার, এই শান্তিকুটির 207টা ঘরে অনেক অনেক অনেকে থাকে, আমার সাথে কবরে ঘুমায়। আবার তুমি শান্তি বাইটাই কেউ না, ছেড়ে দাও আমাকে। কি করছো সব? ছেড়ে বলছি, তুমি তুমি কল্পনা, তোর কলিজা তো খুব ঠান্ডা। এখনো শান্তি বাইয়ের সাথে সব জ্ঞানে কথা বলছিস? আমি জানি এই ঘরে শান্তি বাইটাই কোনো আত্মতা নেই, এসব ভুল। আর এইসব দরিদ্রই আমার তীব্র কল্পনা, কারণ একটু আগে যে আমাকে খাবার দিয়ে গেছে সে একটা শরবত দিয়েছিল, ওই শরবতে কোনো গন্ডগোল আছে। পণ্ডিত লোকজন এই শান্তি বাইয়ের কাছে পড়ে থাকতো, শান্তি পাওয়ার লোভে। তাদের সঙ্গে তোর দেখা হবে, নাম দিয়ে দেখা হবে। হ্যালুসিনেশন হচ্ছে আমার, এসব ভুল, এসব এসব চোখের ধারণা, আমি ভুল হচ্ছে। সব ঠিক আছে, সব ঠিক আছে, আমার সীমানা থেকে আর বেরোতে পারবি না। পারবো পারবো, এই যে দেখো তোমার কাছ থেকে বেরোনোর জিনিস, দেখো কোথায় গেলি তুই? শান্তি পাই নষ্ট হয়ে তো না, মানে কোথায় গেলি তুই? গত রাতের ভয়ঙ্কর ঘটনাটা কোথায় কখন শেষ হয়েছিল একটু জানি না,
সারা রাত ধরে কি ও কেন ভয় স্বপ্ন দেখেছিল? আচ্ছা, সাবিত্রী যে অর্থগতর আনা দিয়েছিল সেটা কি সত্যিই শান্তিবাইয়ের? শান্তি কুটির আদু স্বপ্নময় শান্তিবাইয়ের আত্মা আর মাঝরাতে সাবধানে পড়তে আসা সাবিত্রী সবটাই ইফতির কাছে একটা রহস্যময় ছায়া, যে ছায়ের ভেতরে আসলে কোনো আত্মা অথবা অশরীরী বস্তুর অস্তিত্ব আছে কিনা সেটা জানতেই তো এখানে এসেছে। রাতে জমাট বাঁধা অন্ধকারে শান্তিকুটির যতটা অশান্তি রহস্যময়কে নিয়ে খেলা করে, দিনের বিস্তৃত আলো ততটাই শান্তির আকুলতা নিয়ে ডাক দেয়। রাতে শান্তিকুটির আর দিনের শান্তিকুটির আকাশ পাতার তফাত। এর মধ্যে একটি আশেপাশের স্থানীয়দের সাথে কথা বলে শান্তিকুটির সম্পর্কে জানতে চেয়েছিল, তবে সে যে শান্তিকুটিরে উঠেছে তা গোপন করেছে। শান্তিকুটিরে কি একটা অভিশপ্ত ব্যাপার আছে, তবে সেটা অনেক পুরনো, লোকে ভুলে গেছে, তবু ভয় পাওয়ার অভ্যাসটা বদলায়নি। কারণ যারাই শান্তিকুটির 207 নম্বর রুমে একটানা রাত কাটিয়েছে তারাই নাকি মরণ ফাঁদে পড়েছে। ঘুমের মধ্যে 207 নম্বর রুম মানে যে ঘরে শান্তিবাই থাকত সে ঘরটা আস্তে আস্তে চার দিক থেকে চেপে ছোট হয়ে কবরের মতো হয়ে যায়। 207 নম্বর রুমে যাকে বন্দি করা হয় তাকে সারা জীবনের জন্য কবরে বন্দি থাকতে হয় শান্তিবাইয়ের সঙ্গে। তার কারণ শান্তিবাইকে তার প্রেমিক এভাবেই 207 নম্বর রুমের মেঝের নিচে কবর খুলে জ্যান্ত পুঁতে দেয়। তারপর থেকে শান্তিবাইয়ের আত্মা তার প্রেমিক সহ অসংখ্য যুবককে এক এক করে রহস্যের চিঠির ফাঁদে ফেলে বন্দি করে। সবই লোকে শোনা কথা হলেও আসল খবর জানে একমাত্র শান্তিকুটিরের ম্যানেজার আর তার মেয়ে সাবিত্রী। ইফতির কাছে গল্পটা তেমন অর্থপূর্ণ বা জোরালো মনে হয়নি, তবুও ভীষণ জানতে ইচ্ছে হচ্ছে শান্তিবাইকে তার প্রেমিক কেন কোন অপরাধে 207 নম্বর ঘরের ভিতর জ্যান্ত পুঁতে দিয়েছিল। তার মানে রহস্য যদি থাকে তবে তিন রাত 207 নম্বর ঘরে থাকতে হবে, দেখাই যাক না কি হয়। ঢাকায় বাবা মার সঙ্গে কথা বলে জানিয়ে দিল ইফতি আরো কিছুদিন এখানে থাকবে, আর রাতটা ইফতি খুব সাবধানে থাকবে। কেন যদি মনে হচ্ছে রহস্য রহস্য খেলায় ম্যানেজার আর তার মেয়ে সাবিত্রীর কোন ভূমিকা আছে। আজ ইফতি খাবার শেষে কোন রকম শরবত খাবে না, ও অনেক বয়ে পড়েছে, এমন অনেক উদ্ভিদ রয়েছে যার ফুল বা পাতা থেকে তৈরি শরবত খেলে মানুষের ভীষণ রকমের হ্যালুসিনেশন হয়। শরবতের স্বাদটা যেন কেমন, সারাদিন বিচে ঘোরাঘুরি খাওয়া দাওয়ার পরও রাত 12টার পর প্রচন্ড খিদে পেল ইফতির, এবং সাবিত্রী খাবার দিয়ে এলো সেই সঙ্গে বড় একটা সবুজ লতা পাতা আঁকা কাঁচের গ্লাস ভর্তি শরবত। ইফতি শরবত খেল না এবং এক ঘুমে রাত কাবার। সকালে ঘুম ভেঙে দেখে চারদিকে ঝাউগুলে লতা পাতার ফাঁক ফোকর দিয়ে সূর্যিমামা দিব্যি রোদের পাঠশালা খুলে বসেছে। তবে একটা বিষয় ইফতি বুঝতে পারছে না, শান্তি কুটিরের এতগুলো রুমের কারোর সঙ্গে ওর দেখা হয়নি এই দুই দিনে। অবশ্য ইফতি গত দুই দিনই বিচে অনেকটা বেশি সময় কাটিয়েছে আর মাঝরাতে শান্তি কুটিরে ঢুকেছে। আজ পূর্ণিমা, আজ রাতে অনেকক্ষণ বেঁচে থাকবে ইফতি। সমস্যাটা হচ্ছে বিচ থেকে শান্তি কুটির অনেকটা ভেতরে, অত রাতে অটো বা রিক্সা ওই দিকটা যেতে চায় না, আর শান্তি কুটিরের নাম শুনলে ইফতিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় একবার। আজ তৃতীয় রাত, কে জানে কি হবে। তবে ইফতি মানসিকভাবে প্রস্তুত, বিচে বসে পূর্ণিমা দেখার সময় মনে মনে একটা ছক কেটে নেবে। এক্সকিউজ মি, আচ্ছা কটা বাজে বলতে পারবেন? আমার আসলে ঘড়ি পরার অভ্যেস নেই আর ফোনটাও হারিয়েছি আজই। 9:27, বিচে এটা তেমন রাতই নয়, তাছাড়া আজ পূর্ণিমা, অনেক টুরিস্টই মধ্যরাত পর্যন্ত বিচে থাকবে। হ্যাঁ, আরো কিছুক্ষণ তাহলে থাকা যায়, আমাকে আবার একটু সময় হাতে রেখে হোটেলে যেতে হবে। কেন, এখানকার সব হোটেলগুলোতেই তো প্রায় সারা রাতি লোকজন যাওয়া আসা করে। আমি আসলে শহরের বাইরের একটা হোটেলে একটু নিরিবিলি থাকার জন্য উঠেছি, আর কিছু নয়। একটু ভেতরে বলে রাতের বেলায় ওই দিকটায় যাওয়ার জন্য তেমন যানবাহন পাওয়া যায় না, এটাই প্রবলেম। কি বলছেন, আপনি কোন হোটেলে উঠেছেন বলুন তো, আমি এখানকারই ছেলে, আপনাকে সহজ রাস্তা বলে দিই। না না, আপনাকে অত কষ্ট করতে হবে না, এই তো বিচের পেছন দিকটার ঝাউবন দিয়ে বেরিয়ে যাওয়া রাস্তাটা ধরে যেতে হয় আর কি। সে তো বুঝলাম, তবে ওই দিকে কোনো হোটেল আছে জানি না তো।
অবশ্য যে হারে হোটেল হচ্ছে আজকাল, হোটেলটা কি নতুন হয়েছে? ওইদিকে তেমন যাওয়া আসা হয় না অবশ্য। নাম কি হোটেলটি? আসলে আমি পুরনো একটা বাড়ি মানে শান্তিকুটিরে উঠেছি, আপনাকে বলতে চাচ্ছিলাম না, কারণ শান্তিকুটির বললেই সবাই এমন ভাবে তাকায় আর জ্ঞান দিতে থাকে যে কেমন যেন অস্বস্তিটা আরো বাড়িয়ে দেয়। বলেন কি, আপনার কি মাথা খারাপ হয়েছে? শান্তিকুটির তো পরিত্যক্ত, ওখানে কেউ থাকে না। একসময় কিছুদিন একজন হিন্দু ভদ্রলোক শান্তিকুটিরকে টুরিস্ট লজ হিসেবে ব্যবহার করেছিল, তাও তো প্রায় অনেক বছর হল। প্রায় বছর সাথে ওনার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল বলে অনেকদিন শান্তিকুটির বন্ধ ছিল। অনেক অনেক বছর আগে নাকি আরো একবার শান্তিকুটির বন্ধ হয়ে পড়েছিল। সেসব শুনেছি আমি, ইদানিং আরেকজন ম্যানেজার ওটা চালাচ্ছেন। যদিও ওনার কথাবার্তার মধ্যে সবসময় ধোয়াটে ব্যাপারটা আছে, তবে তাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি বেশি দিন থাকবো না, হয়তো আজ রাতটাই, খুব বেশি হলে আর একদিন। আপনি প্লিজ শান্তিকুটিরে আর যাবেন না, আমার সঙ্গে চলুন। জেনে শুনে আমি আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি। এই জন্যই আমি আপনাকে শান্তিকুটিরে নাম বলতে চাইনি। আপনি অস্থির হবেন না, আমি জেনে শুনেই শান্তিকুটিরে উঠেছি। বলতে পারেন শান্তিকুটির আমার ব্যক্তিগত কৌতূহলের জায়গা। দেখুন, অতিরিক্ত কৌতূহল কখনো কখনো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মৃত্যুর যে সত্যি বোধ হয় আমাদের জীবনে আর কিছু নেই। তবে কি জানেন, আমি মৃত্যুকে ভয় করি। মৃত্যু তো জীবনেরই অংশ, শুধু শুধু মৃত্যু ভয় পেয়ে মনের কৌতূহল চাপা দেয়া আমার স্বভাব বিরুদ্ধ। আপনি যথেষ্ট জেদি এবং একগুয়ে, তবে তারপরও বলবো শান্তিকুটিরে না গেলেই ভালো হতো। আপনার আন্তরিক সতর্কতার জন্য আমি ভীষণ ভীষণ ভাবে কৃতজ্ঞ, কিন্তু দেখুন ওখানে আমার ব্যাগপত্র টাকা পয়সা সব রয়ে গেছে, অন্তত এগুলো তো আনতে যেতেই হবে। লক্ষ্য করলে দেখবেন, আপনি যদি আপনার ডান পায়ের কোনো আঙুলে ব্যথা পেয়ে থাকেন, কোনো না কোনো ভাবে দ্বিতীয়বার আবার সেখানেই ব্যথাটা লাগবে। ইস্তির বেলা তো তেমনটাই হচ্ছে। শান্তিকুটি নিয়ে যতটা কৌতূহল, তার চেয়ে অন্যের মুখে যৌক্তিক কৌতূহল যেন বারবার এক জায়গায় খোঁজাচ্ছে, যার ফলে কৌতূহলের ব্যথাটা টনটন করে ইস্তিকে জানান দিচ্ছে। এই ব্যথায় একমাত্র শান্তিকুটির রহস্য জাদুই কাজ করবে। কাজে যে যাই বলুক, অন্যের কথায় নিজের সিদ্ধান্ত থেকে একজন সরে দাঁড়ানোর ছেলে ইস্তি নয়, বরং রহস্যময় শান্তিকুটিরের 207 নম্বর ঘরের কাঠের দরজায় সমস্ত ভৌতিকতা ইস্তিকে যন্ত্রের মতো টানছে। গত রাতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। যদি আজও তেমনটা হয়, তাহলে ধরে নিতে হবে শান্তিকুটিরের 207 নম্বর রুমে একজন বাইকে মেরে পুঁতে রাখা হয়েছিল বলে লোকজন ভয়ে ভূতের গল্প চালু করেছে। কিন্তু সেই চিঠিটা, এসব ভাবতে ভাবতে ইস্তি হাঁটছে। আজও কোনো রিক্সা বা অটো কিছুই পেল না, মানে শান্তিকুটিরে যেতে রাজি হল না, কাজে হাঁটাই তথই বছর। কিন্তু কেউ না থাক, মাথার উপর পূর্ণিমার চাঁদটা কিন্তু ইস্তির সঙ্গে পায়ে পায়ে হেঁটে চলেছে। কাঁচের মতো স্বচ্ছ চাঁদের আলোয় পৃথিবী যেন ধুয়ে মুছে তার নিজের প্রতিবিম্ব বিশাল সাগরের বুকে মুগ্ধতা নিয়ে দেখছে। ঝাউবনের ভেতরে খ্যাপা হাওয়ার কোলাহল কত কি যে বলে যাচ্ছে তা কে জানে। দূর থেকে সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে যে সুর বাজছে তার একান্ত কথা মানা নিশ্চয়ই চাঁদের চেহারা বোঝা। মানুষ না জানে আসলে প্রকৃতির যে অদৃশ্য বন্ধন, তা তাদের সবার সঙ্গে কোনো খামখেয়ালের সুতোই অবিরাম চরকার মতো ঘুরেই যাচ্ছে ক্লান্তিবিহীন পথে। ইফতিয়া ক্লান্তিহীন হেঁটেই চলেছে, অথচ শান্তিকুটিরে পৌঁছতে এত সময় লাগছে কেন? নাকি হাতে ঘড়ি নেই বলে মনের ভেতরে অজানা আশঙ্কা রাত বাড়িয়ে দেওয়ার তাগিদে বারবার সময় জানতে চাইছে? তাই এই ক্লান্তি দূরত্ব, মানুষ অদ্ভুত বিচিত্রতা নিয়ে জীবন পার করে। সত্যি নাকি মানুষের মন আসলে সমস্ত বিচিত্রতার পাণ্ডুলিপি? শান্তিকুটিরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কালো কাঠের ঘড়িতে রাত 12টার রহস্য ঘন্টা বেজে উঠল, সেই সঙ্গে ঘন জমাট অন্ধকার। ম্যানেজার সাহেব, চাবিটা দিন, আর রাতের খাবার লাগবে না, আমি খেয়ে এসেছি। 12টা বাজে গেছে,
207 নাম্বার ঘরের দরজা খোলা, চাবি লাগবো না স্যার। মানে আমার রুমে কত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে আর আপনি বলছেন দরজা খোলা? এক রাতে বললেন রাত 12টার পর ছাড়া 207 নাম্বার রুমের তালা খোলা যায় না, আজ আবার নতুন কথা। আসলে আপনার সমস্যাটা কি বলেন তো? জানেন আমার ফোনটা আজ হারিয়েছে, কোথায় কখন মনেই করতে পারছি না। শান্তি ভাইয়ের অষ্টধাতু আমাটাও তো হারাইছে তাই না? আরে কোথায় পড়লো অষ্টধাতু রানা? আমার মেয়ে শান্তি কুটিরের সময় নেই ওই অষ্টধাতু রানা দেয়, তাতে কোনো লাভ হয় না। শান্তি ভাইয়ের আত্মা অত সোজা জিনিস না, ওই আত্মা আমি আমার পূর্বপুরুষরা বহু বছর ধরে আছি, কোন আনায় শান্তি ভাইয়ের আত্মা বস করা যায় না। হাসছেন কেন? আপনি তো সাহসী যুবক বলেই জানতাম, পকেট হাতড়াইতেছেন জানলে মনে হইতেছে আনাটার জন্য ব্যাকুল হয়েছে। আপনার আপনার মেয়ের বানোয়াট আত্মা আত্মা খেলায় আমাকে বোকা বানাতে পারবেন না, আর ওই অষ্টধাতুর আনাও আমার লাগবে না শান্তি ভাইয়ের আত্মা বশ করতে। আপনি তো দেখতেছি যথেষ্ট উত্তেজিত, অতদূর একা একা হাইটে আসছেন, তাই কেলান্তিতে মাথা পেট গরম হইয়াছে। আমি সাবিত্রীরে দিয়া শরবত পাঠাইয়া দিতেছি, খাইয়া আরাম কইরা ঘুম দেন। আর তো কোনো কাজ নাই, থাকবেন তো শান্তি কুটিরে। আমি হেঁটে এসেছি সেটা জানলেন কিভাবে? স্পাই লাগিয়েছেন, কাল সকালে ঢাকা যাব, শুধু আজ রাতটা আছি। আপনি আমার রুম আমার অবর্তমানে খুলেছেন কেন? আমি ভীষণ বিরক্ত হয়েছি এ ব্যাপারে। আর শুনুন, আমি কোনো শরবত পাবত খাবো না। আপনার কোনো বিরক্তি বা জীব এই শান্তি কুটিরে খাব না। প্রথম দিনই যখন সূর্য ডোবার আগে 207 নম্বর ঘর ছাড়তে পারেন নাই, তাইলে আর এই ঘর ছাড়বেন কেমনে? আমি তো সাবধান করছি, আমার মায়ারে রাইতে পাঠাইয়া সাবধান করছি, আপনি শুনেন নাই। আপনি তো এখন শান্তি কুটিরেরই মানুষ। বাজে কথা বন্ধ করুন, যত সব ফালতু বেচা। আর মোমবাতি দিন কি আপনারা প্রতিদিন রাত 12টায় ইলেকট্রিসিটি চলে যায় অথচ বিকল্প কোনো ব্যবস্থাই নেন না? অন্তত প্রতিটা রুমের জন্য একটা করে চার্জার লাইট তো রাখতে পারেন। ডিসগাস্টিং, অযথা এখানে আসলাম, ভূতের দেখা তো পেলামই না, বরং মানুষ ভূতের ছাড়া ছিল। আরে ঘর দুলছে কেন? কি ব্যাপার? আজকে তো সর্বক্ষণ আপনার শরীরে এই অবস্থা কেন? এটা তো বিরোধ নয়, আমি তো দেখতে পাচ্ছি এইসব কি। আপনি কি করছেন সব? আমার আমার কথাটা শুনুন। আমার হাত ছাড়ুন, আমার হাত ছাড়ুন। দেখিস না শরীরের পুষ্টি থেকে বল রক্ত ঝরছে, এখনই তাজা রক্ত দিয়ে ধুয়ে দিতে হবে। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না।
এখানে আর নয়, এখান থেকে বেরোতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে। তুই আর কোনদিন শান্তি হোটেলের বাইরে যেতে পারবি না। তুমি তো অসংখ্য অসংখ্য পুরুষের তাজা রক্তে তখন কষ্ট শরীর পরিষ্কার করি, তুই আর যেতে পারবি না। ম্যানেজার বাবু, সাবিত্রী, কে কোথায় আছো? আমাকে আমাকে বাঁচাও, দরজাটা খুলে দাও প্লিজ, দরজাটা খুলে দাও প্লিজ, দরজাটা খুলে দাও। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, কাছে শোনা, এছাড়া বলছি আমার কাছে অষ্টধাতু রানা আছে, এইটা দিয়ে দিচ্ছি, এই আনা তো তোমার না, নিয়ে যাও নিয়ে যাও, আমি আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি, শান্তি কুটি নিয়ে আর প্রশ্ন করবো না, আর প্রশ্ন করবো না। এরা কারা? এরা কি সবাই মৃত? শান্তি আমাদের শরীর না না না, আমি আমি কিছুতেই 207 নম্বর রুমে যাবো না, যাবো না আমি কিছুতেই, উপায় নেই কিছুতেই না, তুমি আমাদের মতো আমি আমি কোনো ভুল করিনি, আমি এখান থেকে বের হবই, আমি এখান থেকে বের হবই। কি করছো তোমরা, কি করছো, কি করছো তোমরা? আমাকে আমাকে কবরে নামাচ্ছ কেন, আমাকে কবরে নামাচ্ছ কেন? এই কবরে আমিও থাকি, কোনো কোনো ভয়াবহতা বর্ণনা করা যায় না, মানুষ হয়তো সে সুযোগ পায় না। যেমন পেল না স্ত্রী, শান্তিবাইয়ের বীভৎস পচা শরীর ইফতি আজ নিজের চোখে দেখেছে, কিন্তু ঠিক সেই সময় ইফতি বিশ্বাস অবিশ্বাস আর জীবিত মানুষ বা মৃত আত্মার তফাৎ কোন যুক্তির বেড়াজাল দিয়ে ভাবার অবকাশ পায়নি। তখন সে ভয়ঙ্কর অন্ধকারের অলৌকিক অশরীরকে দেখেও লক্ষ কোটি তর্কের জেদ বা একগুঁয়ে বাহাদুরের সমস্তটা নিয়তির অট্টহাসী হয়েই ইফতির চোখে ধরা দিল। শান্তিবাইয়ের প্রেতাত্মার হাত থেকে বেরিয়ে ইফতি যখন সিঁড়ি বেয়ে নামছে, তখন দেখল শান্তি কুটিরের প্রত্যেকটা ঘর থেকে মৃত মানুষের দল বেরিয়ে আসছে, আর সে দলে কোন মহিলা নেই, কেবল পৌরুষযুক্ত টকবকে সব তরুণের দল, যাদের সঙ্গে একে একটি পেরে ওঠার কথা না। তবুও বাঁচার চেষ্টা মানুষের আজন্ম অধিকার, লাভ হয়নি। কিভাবে হবে? একদল মৃত আত্মার সঙ্গে জীবিত কোনো সাহসী আত্মা কতক্ষণ টিকে থাকে? ইফতিও পারেনি। মৃত আত্মার দল ইফতিকে 207 নম্বর ঘরের মেঝেতে ঘোড়া কবরে জ্যান্ত পুঁতে দিল। অজস্র ধোঁয়াটে স্মৃতির ভিড়ে ইফতি শুধু এটাই ভাবল, ও বেঁচে যাবে, এক্ষুনি সব শান্ত হবে। কিন্তু কি হল? শান্তি কুটিরের শান্তিবাইয়ের রক্তপিপাসার গ্লাস আবারও ভরে উঠল কোন তরুণের তাজা লাল রক্তে, যে রক্তের নেশা শান্তিবাইয়ের নষ্ট শরীরের কোনো দাওয়াই হতে পারেনি, পারে না,
হয়তো পারবেও না, তবুও চলছে শান্তিকুটির শান্তিবাইয়ের অশান্ত রক্তের নেশা। এদিকে স্ত্রীর বাবা মা ছেলেকে না পেয়ে থানা পুলিশ ব্যক্তিগত লোকবল নিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার তোলপাড় করে ফেলেছে, অথচ কেউ কোন খবর দিতে পারছে না ইস্তি নিখোঁজ। ফারজানা প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করো, ঘুমের ওষুধ খেয়ে তুমি যদি এভাবে সারা ঘর হাঁটাহাঁটি করো তাহলে কি ঘুম আসবে বলো? আমার ছেলে কেন তো এতদিন হয়ে গেল, আমি স্ত্রীর একটা কথা পর্যন্ত শুনতে পেলাম না। আমার ছেলেকে এনে দাও, আমার ছেলেকে এনে দাও। হ্যাঁ, এমন সময় অস্থির হয়ে তো লাভ নেই। কক্সবাজার থানা থেকে তো জানিয়েছে ইফতি ওর ফোনটা হারিয়েছে যে এটার এফআইআর করেছিল। এমনও তো হতে পারে যে যারা ওর ফোনটা নিয়েছে তারাই ওকে কিডন্যাপ করেছে। ওরা কাজ না করে যা বলছে তা বিশ্বাস করছো? কেউ কিডন্যাপ করলে ওরা তো টাকা পয়সা দাবি করতো, কই কোন ফোনে তো আসছে না। যত টাকা লাগুক তুমি ইফতিকে এনে দাও, এতদিন হয়ে গেল তুমি গোয়েন্দাদের উপর দায়িত্ব দাও কি, ইফতিকে এনে দাও। ধৈর্য ধরো, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, অস্থিরতা কোনো সমাধান দেবে না ফারজানা, পরিস্থিতিটা তো জানোই। আমি তো হাত পা গুটিয়ে বসে নেই, সব রকম চেষ্টা চালাচ্ছি। প্লিজ তুমি দয়া করে এখন ঘুমানোর চেষ্টা করো, না ঘুমিয়ে প্রেশার হাই করে ফেলছো। ডাক্তার বলিও না, তোমার ওইসব প্রেশারের ওষুধ ঘুমের ওষুধ আমার কিছুই করতে পারবে না। আমার ছেলেকে আমার চাই। কেন অযথা আমার সঙ্গে জেদ করছো বলো তো? তুমি তো বাচ্চা মেয়ে না, সবটাই দেখছো, বুঝতেও পারছো, তারপরও কি আমাকে একটু স্বস্তি দেবে না? ইফতি কি তোমার একার ছেলে? আমিও তোর বাবা, আমার মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। ছেলেকে তো সব ব্যাপারে উস্কানি দিয়েছ, এবার ফল ভোগ করছো তো? সব দোষ আমার হয়ে গেল না, আমি একাই উস্কানি দিয়েছি। কই তুমি তো কোনোদিন ওকে শাসন করনি, যা বলেছে তাতেই হা বলেছ, কেন যেতে দিলে ওকে কক্সেস বাজার? প্লিজ ফারজানা স্টপ ইট, লিভ। উফ, আমাকে একবার শান্তি কুটিরে নিয়ে যাবে। ঠিক আছে নিয়ে যাব, এখন ঘুমাও, ঘুমের ওষুধ খেয়ে এত কথা বলতে হয় না তুমি তো জানোই। আপনাদের তো আগেই কইছি আমি এই শান্তি কুটিরে রাত 12টার পর থাকি না। আগের লোকজন সস্তায় থাকার জন্য এখানে আইতো, এখন আর কেউ আসে না। কিন্তু এর আগেরবার তো আপনি বলেছিলেন আমার ছেলে মানে ইস্তি এখানে উঠেছিল। হ্যাঁ, সেটা তো বললামই, কয়েক দফা থানা পুলিশও তো আসছিল, আমি তো এর বেশি কিছু জানি না। এখানে দিনের বেলায় একটু আধটু বসি, ব্যবসা পাতি নাই তাও আসি, অভ্যাসবশত আর কি। যদি আপনার গোছেলে আবার কখনো আসে আমি অবশ্যই জানাবো। আপনি আপনি সত্যি বলছেন তো? ইফতি এক রাতের বেশি শান্তিকুটিরে ছিল না, নাকি পুলিশের ভয় মিথ্যে কথা বলছেন? শান্তিকুটির নিয়ে নাকি অনেক রহস্য গল্প আছে। এক একটা মানুষের জন্মই তো রহস্য গল্পে ভরা, সেইখানে শান্তি কুটিরের রহস্য তো নস্যি, আমি কিছু জানি না। দেখুন দেখুন প্লিজ, আপনার কোনো ভয় নেই, আমি ইফতির মা, আমি আমি আপনাকে বলছি, আমি পুলিশকে জানাবো না। আপনি যদি আর কিছু জেনে থাকেন প্লিজ প্লিজ আমাকে বলেন, আমার একটাই ছেলে। ভয় থাকলে কি আর শান্তি কুটিরে থাকতে পারতাম? তবে আসছেন ভালো হয়েছে, তা না হইলে আমি থানায় জানাইতাম। আমার মাইয়া সাবিত্রী ওই পেছনের ঝাউবন থেকে
আজ সকালে একটা ব্যাগ পাইছে, আমি খুলি নাই। দেখেন তো এই ব্যাগটা আপনার ছেলের কিনা? ও তো এখন বাড়িতে নাই, জানেননি বিষয়টি সন্দেহজনক নয় কি? সন্দেহ হইল একটা অসুখ। আপনি তো এই অসুখ ভালো হইতে কত সময় লাগবো কে জানে, তবে মা জননি এই দেহের আমার পায়ে কত বড় ফুসকা পড়ছে, খুব ব্যথা, তাই এখনো যাই নাই, তবে কাউরে দিয়ে পাঠাইতাম। ঠিক আছে, ব্যাগটা আমরা ছাড়াই দিয়ে দেব। এতে ব্যাগটা পেয়ে ফারজানা কান্নায় ভেঙে পড়ল। ব্যাগের ভিতরে তেমন কিছুই নেই, শুধু মোবাইলের চার্জার আর কিছু পুরনো বই, জামা কাপড়ের ব্যাগ বা অন্যান্য কিছুই পাওয়া যায়নি। এটাও একটা রহস্য, পুলিশ তো বলছে ইফি ইচ্ছে করে কোথাও পালিয়ে আছে। এই সমস্ত কথা শোনার পর ফারজানা ভাবল একদিন যখন কিছু হয়নি তখন পুরনো কথা বই দিয়ে পুলিশও কিছু করতে পারবে। ইফির বাবার আপত্তি সত্ত্বেও ফারজানা ব্যাগ আর বইগুলো থানায় জমা দেয়। ইফির শখের পুরনো বইগুলো বরং ঘরেই রেখে দেবে। ছেলেটা উধাও হয়ে গেল, অথচ পুরনো বইগুলো নিয়ে গেল না। ইফির বাবার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, এদিকে গাড়ির ব্রেকটা একটা সমস্যা দেখা দিয়েছে, কিছুক্ষণ পরপর হার্ড ব্রেক করে। গাড়ির কোম্পানি বাইরে থেকে ব্রেক এনে দেবে, তবে দুই আড়াই মাস লাগবে। অজ্ঞতা বাসে এসেছে ওরা। ফারজানা বারবার পুরনো বইগুলো উল্টে পাল্টে দিচ্ছিল, সেই বইটাও এর মধ্যে ছিল যার ভিতরে পুরনো চিঠিটা ইফতি পেয়েছিল। সর্বনাশের সেই চিঠিটা ইফতির মা একবার পড়েছিল, আজও চলন্ত বাসে একবার পড়ল, এবং ঠিক সোনার পাথর বাজে বইয়ের শেষ পাতায় খামটা রেখে দিল যেভাবে ইফতি রেখেছিল। জড়বস্তু পুরনো চিঠিটাকে সর্বনাশা বলে আর লাভ কি? অথচ অদ্ভুতভাবে বাস থেকে নামার সময় কোন এক পাখি অসাবধানতায় সোনার পাথরবাজি বইটা চিঠির সঙ্গে বাসে পড়ল। বাকি পুরনো বইগুলো ফারজানা বাড়ি নিয়ে এল। এই একই বাস যখন আবার ঢাকা থেকে চিটাগাং যাচ্ছিল তখন কোন এক অচেনা তরুণ তার সিটির নিচে পুরনো বইটি পড়ে থাকতে দেখে হাতে তুলে নিল। কি পড়লো বইটা থেকে? আরে এটা তো একটা পুরনো চিঠি দেখছি। অচেনা তরুণ চিঠিটা ভাঁজ করল এবং সোনার পাথর বাটির চকচকে ফাঁদে বোধ করে আবারও আটকা পড়ল। কি জানি অচেনা তরুণ হয়তো আজই যাবে। পুরনো বইয়ের শেষ পাতায় রাখা পুরনো চিঠির রহস্যময় ঠিকানার 207 নম্বর রুমের শান্তি কুটিরে দিন যাচ্ছে, বছর যাচ্ছে, সময় তার নিজস্ব নিয়মে ক্যালেন্ডারের তারিখ বদলাচ্ছে, অথচ ইফতি আজও নিখোঁজ। ইফতির এই নিখোঁজ হওয়াকে রহস্যই বলে। এই রহস্যের অন্য মানে আছে, কেননা রহস্য কুয়াশার ধোঁয়াটি বুনট অদৃশ্য ছাপ রাখে বোধ হয়। আর তাই কি ব্যাপার, এত রাতে কলিং বেল দিচ্ছে কে? যাও না, দেখো তো কোন ভাড়াটিয়া মনে হয় অসুস্থ হয়েছে। আচ্ছা চলো তো দেখি। দোল হলে তো মুকবুলকে দেখা যাচ্ছে। কি হয়েছে মুকবুল এত রাতে? আমার সাথে একবার সাথে চলেন। মানে? আমার ঘরের পাশে বাইদানে যে ঘরটা আছে না, ওই ঘরে কে জানি হাঁটাহাঁটি করে। হাইজা মিনিটার কেন শুনছি? অনেকক্ষণ ধরে টেবিল চেয়ার টানতেছে। রাত আড়াইটার সময় তুই আজগুলি গল্প নিয়ে এসেছিস? বারাবারই সীমা রাখতে হয় মকবুল। গত কয়েক মাস ধরে এমন হইতো, আমি পাত্তা দিই নাই, দিন দিন বিষয়টা বাড়ছে। গত কয়েকদিন ধরে আমি শান্তি মন্দিরে ঘুমাইতে পারছি না। আজকে তাই ঘর ভাই বুঝলা আপনাদের ডাক্তার আসছে,
আমার শ্বাসে কুলাইতেছে না, আমার সাথে চলেন আপনারা, দরজাটা খুলি। এত রাতে দরজা খুলতে হবে না, আরে বোকা, ঘর ভর্তি পুরনো বই, নিশ্চয় ইঁদুরের ছোটাছুটিতে বইটা পড়ে গিয়েছে, আর রাতে ঘুমের মধ্যে শব্দটা তোকে ভয় পাইয়ে দিয়েছে, যা ঘুমাতে যা। আমি ওই চিড়িগুড়া করে একলা ঘুমাইতে পারবো না স্যার, লক্ষ টাকা দিলেও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিচে ছোট ঘরটাতে চলে আয়, তুই তো নিজেই সব করে চিড়িগুড়ায় থাকতে চাইলি, এখন মাঝরাতে কি সব উল্টো পাল্টা করছিস, যা জিনিসপত্র নিয়ে আয়। বিছানাও তো লাগবো না, ড্রাইভারি বিছানাতে ঘুমাবো। সময় ঘড়ি নিজে তার প্রতিটা সেকেন্ডের হিসাব রাখে কিনা তা আমার জানা নেই, তবে এটা জানা আছে মানুষ কিছু সময়ের পুরোটার হিসেব কখনো রাখতে শিখে না, কেননা সময় ঘড়ির কড়া শাসন যদি মানুষকে আটকাতে পারত তবে আমরা মানুষেরা বেহিসাবে জীবন খরচ করতাম না। তেমনি বেহিসাবে সময় খরচে ইফতির নিখোঁজ হওয়া বিষয়টা অনেকখানি হাওয়া বদলেছে। জীবন এমন নিত্যদিন কার চাহিদার চাকায় শোক তাপ পিষে যায় মানুষের, অনেক কিছু বদলেছে এর মধ্যে, আর প্রতিনিয়ত বদলে যাচ্ছে। সবার অগোচরে মকবুলের ঘন ঘন রাতের খুব হারাম হওয়ার তাগিদে ইফতির পুরনো বইয়ের ঘরটা খোলা হল, এবং আশ্চর্যজনক ভাবে ইফতির বাবা ফারজানা এবং মকবুল দেখল চিলেকোঠার সমস্ত পুরনো বই উধাও। এরপর এক এক করে ইফতির রুমের এবং গেস্ট রুমের এমনকি সারা বাড়ির যেখানে যেখানে ইফতির পুরনো বইগুলো ছিল সবই আস্তে আস্তে সবার অগোচরে হাওয়া। আচ্ছা কি হচ্ছে এসব, মানে কি? তবে কি ইফতির নিখোঁজ হয়নি, নাকি অন্য কোনো রহস্য ঘটনা রয়েছে এর পেছনে? অনেক শিক্ষিত লোক ভূত বিশ্বাস করে না, কিন্তু আত্মা, মানুষের আত্মাকে অবিশ্বাস করা চলে কি? ইফতির সমস্ত পুরনো বই বাড়ি থেকে গায়েব হওয়ার পর এক সকালে ফারজানা ইফতির ঘর থেকে একটা চিরকুট পায়। চিরকুটে লেখা, আমার পুরনো বইগুলো সব নিয়ে গেলাম, এখন আমিও শান্তি কুটিরে থাকি, বই ছাড়া আমার সময় কাটে না তাই। ব্যাস নিখোঁজ আগুনে আবার ঘি ঢেলে দিল একখণ্ড চিরকুট, কিন্তু কিছুই পেল না ফারজানা। তবে এতটুকু শুধু জানতে পারল শান্তি কুটিরের শান্তিবাই তার চিঠির প্রেমিককে কোনো দিন সত্যিটা বলেনি। শান্তিবাই ভেবেছিল প্রেম ভালোবাসা আসলে মনের শরীরের নয়, অজস্র পুরুষের সঙ্গে শান্তিবাই তার শরীর যতবারই ভাগ করে নিত না কেন, শান্তিবাই মন সে তুলে রেখেছিল চিঠি সে অচেনা যুবকটির জন্য। অথচ যে সোনার পাথরবাজি বইয়ের শেষ পাতাগুলোর তীব্র আকর্ষণটা তাকে হারিয়ে সত্যিকারের প্রেমের আকর্ষণে ডুবিয়েছিল, সে শান্তিবাইকে তীব্র ঘৃণা নিয়ে শান্তি কুটিরে এক রাতে জ্যান্ত পুঁতেছিল। শান্তিবাইয়ের অতৃপ্ত আত্মা আজও বিশ্বাস করে প্রেম শরীরের ঊর্ধ্বে, তাই দিনের পর দিন অসংখ্য শরীরকে সে অশরীরের রূপে বন্দী করে রাখে শান্তি কুটিরে। শেষ পর্যন্ত ফারজানা বিশ্বাস করে ইফতিও শান্তিবাইয়ের শান্তি কুটিরে বন্দী হয়েছে, পৃথিবীর চির প্রাচীন আদিম এক রহস্যময় শরীর এবং মনের দ্বন্দ্ব খেলা, যে খেলায় ইফতি ছাপিয়ে উঠলে পুরনো বইয়ে ডুবে থাকতে চায় শরীরে মানুষের অভ্যাস বসত। প্রায় বছর তিনেক হল ফারজানা এখন গাদা গাদা পুরনো বই কিনে ঘর ভর্তি করে ফেলেছে, চিলে কোঠা, তার নিজের রুম, গেস্ট রুম, ইফতির রুম, সব জায়গা পুরনো বইয়ের দখলে। কেননা ফারজানা জানে ইফতির শরীরী অবয়ব সে আর কোনোদিন দেখতে পাবে না, তবে অশরীরী অবয়ব প্রতি রাতেই আসবে ঘর ভর্তি পুরনো বইয়ের গন্ধে। এভাবেই চলছে অতি স্বাভাবিক কিছু ঘটনার পাশাপাশি অস্বাভাবিক ঘটনাগুলো। ফারজানা পুরনো বই কিনেই যাচ্ছে আর বইগুলো এক এক করে হারিয়েও যাচ্ছে, এত এত পুরনো বই ফারজানা কিনছে, অথচ আজ অবধি হারানো সে চিঠি সহ সোনার পাথরবাটি বইটা আর হাতে পায়। আশ্চর্য, তবে কি ওই রহস্য বই কেবল সেই সব তরুণদের জন্য যারা শান্তি কুটিরে যাওয়ার ঠিকানাটা খুঁজছে বা যাদেরকে শান্তিবাই নিমন্ত্রণ করতে চাইছে? রহস্যে রহস্যে শান্তিবাইয়ের শান্তি কুটির এখনো পুরনো ঠিকানায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছে।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার খুব করুণ পরিণতি গল্পের শেষটায়। যাই হোক, আজকের গল্পের নাম ঠিকানাটা শান্তি কুটিরের। আজকের গল্পের নাম আবার বলছি, ঠিকানাটা শান্তি কুটিরের। লেখক মাকসুদুর রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সঙ্গে ছিলেন রালিক খন্দকার। আর এখন জানিয়ে দিব তাদের নামগুলো যারা এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ফারজানা চরিত্রে অভিনয় করেছেন সাকি, ইস্তির চরিত্রে অভিনয় করেছেন রেহান, ইস্তির বাবার চরিত্রে ছিলেন আবির, দোকানদার মামা শুদ্ধ, সাঞ্জির চরিত্রে রুমি, ম্যানেজারের চরিত্রে মঞ্জু ভাই, সাবিত্রীর চরিত্রে শেহনীলা, পথিকের চরিত্রে তুষার, শান্তিবাইয়ের আত্মার কণ্ঠ দিয়েছেন প্রিয়ন্তি এবং পুরুষাত্মার কণ্ঠ ছিল সেতুর এবং মকবুলের চরিত্রে ছিলেন মনির। এই ছিল আজকের কুয়াশা কলাকুশলীদের নাম। সবাইকে আগামী সপ্তাহে আবার ঠিক একই সময় কুয়াশা সংবাদ আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি আজকে। শুভরাত্রি।